সবার মতামতকে প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের প্রারম্ভিক বক্তা সুকান্তকে অনুরোধ করছি। সুকান্ত মজুমদার, এদিক থেকে বললে সুবিধা। আমরা যদিও পশ্চিমবাংলার, আমরা এত সহজে ফ্লোর ক্রস করব না সন্ধ্যাবেলা। নমস্কার মাননীয় সঞ্চালক, আমার পক্ষের এবং বিপক্ষের বক্তাদের আমার সশ্রদ্ধ প্রণাম। বিতর্ক সভার আয়োজক ও দর্শকদেরও আমার অভিবাদন। আমাকে ওপেনিং এর দায়িত্ব দেওয়া হয়েছে সবার মতে বাংলা এখন নিঃস্ব। শুরুতে একটি কথা বলি যে প্রথমে যখন দেশ পত্রিকার তরফে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করা হয় তখন আমি গাড়িতে ছিলাম। স্বাভাবিকভাবে শুনতে একটু অসুবিধে হচ্ছিল। ফোনে যখন বিতর্কের বিষয় আমি শুনি আমার কানে এসে পৌঁছয় বিশ্ব বাংলা। তো আমার মনে হয় যে অনেকদিন পর একটা সুযোগ এলো, যদিও বিষয় আমাদের রাজ্যের বিষয়ে বলতে গেলে অতীতের বিষয়েই বেশি করে বলতে হবে গর্বের বিষয় বলার জন্য। তারপরে শুনলাম যে না, কিছুক্ষণের পরে বুঝতে পারলাম যে বিশ্ব বাংলা নয়, বিষয়টি হচ্ছে নিঃস্ব বাংলা। এবং যখন এই দুটো শব্দ বিশ্ব বাংলা এবং নিঃস্ব বাংলা, এদের এই ধ্বনিগত মিলটা যখন লক্ষ্য করলাম তখন মনে হলো যে এই দুটো শব্দ ধ্বনিগত দিক থেকে এক হলেও কেমন যেন বাঙালিকে খোঁচা দেয়, বিশ্ব বাংলা এবং নিঃস্ব বাংলা। বিজ্ঞাপনের হোর্ডিংয়ে বড় বড় করে যে সরকার বিশ্ব বাংলা বলে, তারাই আবার বলে নিঃস্ব বাংলা। অদ্ভুত এক বৈপরীত্য। দেশ পত্রিকার বিষয় যখন ঠিক হয়েছে নিঃস্ব বাংলা, আমি কিন্তু বলছি যে শুধু এই দেশ নয়, এই পুরো দেশ অর্থাৎ ভারতবর্ষ, তারাও কিন্তু এই বাংলাকে এখন নিঃস্ব ভাবছে। আপনারা হয়তো এই দেশের বিভিন্ন প্রান্তে যান, কিন্তু আমি একটি জায়গায় যাই যেখানে দেশের বিভিন্ন প্রান্ত এক জায়গায় জড়ো হয়, তা হলো আমাদের লোকসভা। সেই লোকসভাতে আমাদেরকে বারবার শুনতে হয় যে বাংলায় এমন কেন হচ্ছে, সে তা পোস্টপোল ভায়োলেন্স হোক বা বাংলার কোনো মন্ত্রীর জেলে যাওয়াই হোক না কেন, তখন মনে হয় যে বাংলা কি নিঃস্ব নয়। তাই বিভিন্ন প্রান্তের লোকেদের কাছ থেকে যখন শুনি তখন আমাদের মনেও প্রশ্ন জাগে। আমার রাজনৈতিক বিশ্বাস থেকে আমরা হয়তো শাসক দলের বিরোধিতা করি বা পশ্চিমবঙ্গ সরকারের বিপক্ষে বলি, কিন্তু একজন বাঙালি হিসেবে আমার তো লজ্জা হয় যখন শুনি অন্যদের কাছ থেকে বাংলা সত্যিই আজকে নিঃস্ব। কি প্রাচীন সংস্কৃতি এই বাংলার, কিন্তু আজ বাংলা মানে অর্থ উদ্ধার, আজ বাংলা মানে চাকরি বিক্রি। আজকে এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে একটু আমি আমার সহকর্মী ব্রাত্যবাবুর কথাই বলব। আমাদের আবার দুজনের অদ্ভুত মিল, আমরা দুজনেই অধ্যাপক ছিলাম বা আছি, এবং আমরা দুজনেই অধ্যাপনার ফিল্ড থেকে আমরা রাজনীতিতে এসেছি, এবং উনি বর্তমানে শিক্ষামন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। ব্রাত্যবাবু, দয়া করে আমার সমালোচনাকে আক্রমণ হিসেবে নেবেন না, আমি আসলে যা বলছি সম্পূর্ণই আপনার প্রতি সহমর্মিতা থেকে। ব্রাত্যবাবু শুনেছি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন অবশ্য প্রেসিডেন্সি কলেজ ছিল, খুবই ভালো ছাত্র ছিলেন বলে শুনেছি, কিন্তু আজ এই যুগে যখন তিনি শিক্ষামন্ত্রী তখন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে দিচ্ছে প্রেসিডেন্সি জেল। শিক্ষামন্ত্রী ব্রাত্যবাবু নিশ্চয়ই দিনের শেষে ভাবেন যে এ কোন বাংলা। তার পূর্বসূরি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী চাকরি বিক্রি করে রাজ্যের পরবর্তী প্রজন্মের মেরুদণ্ড ভেঙে দিয়ে বান্ধবীর ফ্ল্যাটে 50 কোটি টাকা ও গয়না লুকিয়ে রাখার দায়ে এখন জেলে। ব্রাত্যবাবুর শিক্ষা দপ্তরের বড় বড় কর্তারাই সবাই আজ জেলে। এরপরে বাংলা কি নিঃস্ব নয়, এ নিয়ে কি কোনো প্রশ্ন থাকতে পারে? আপনারা সকলেই জানেন যে আমি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর যারা অধ্যাপনার সাথে যুক্ত তাদের জীবনের বা শিক্ষাগত সমস্ত যোগ্যতার মধ্যে একটি ছবি সবসময় তারা বাড়িতে লাগিয়ে রাখতে পছন্দ করে, তা হচ্ছে নিজের পিএইচডি বা গবেষণা শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা উপাচার্যের কাছ থেকে নেওয়া সেই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি সার্টিফিকেট। আমি যখন প্রথম ভোটে দাঁড়াই আমার কাছেও সব থেকে মূল্যবান ছিল সেই ছবিটি, সবসময় আমার টেবিলের উপরে অবস্থান করত। কিন্তু বর্তমানে আমি সেই ছবিটিকে আর আমার টেবিলে বা ঘরের দেয়ালে টাঙিয়ে রাখতে পারি না, কারণ ওই ছবিতে ক্যামেরাম্যানের ভুলের জন্য বা গুণের জন্য যাই বলুন না কেন, সব থেকে জলজল করছে যে মুখটি, তিনি তৎকালীন সম্মানীয় উপাচার্য, বর্তমানে চাকরি বেচার দায়ে জেলে।
সেই জন্য সেই ছবিটিকে আমাকে এখন লুকিয়ে রাখতে হয়। এরপরে এই প্রশ্নটা জাগে না কি বাংলা কি মিশ্র নয়, ভাবুন তো কি উত্তর দেব আগামী প্রজন্মকে, আমার ছেলে মেয়েদেরকে কি উত্তর দেব। যখন আমি টেবিলের উপরে এই ছবিটা রাখতাম, কেন এখন রাখতে বাধ্য, মানে সরিয়ে দিতে বাধ্য হচ্ছি, কারণ যারা আমার সাথে দেখা করতে আসতেন এসেই বলতেন, সুকান্তদা এই ভদ্রলোক সেই ভদ্রলোক নেই যিনি চাকরি বিক্রি করে জেলে গেছেন, আজকে উপাচার্য সম্পর্কে, সম্মানীয় উপাচার্য সম্পর্কে এই কথা শুনতে হচ্ছে বাংলার অধিবাসীদেরকে, আমাকেও। সেক্ষেত্রে আমি বিরোধী পক্ষের লোক হলেও, সরকারি বা দলের বিরোধী লোক হলেও আমারও লজ্জা লাগে বাঙালি হিসেবে। তবে নিঃস্ব শব্দটি শুনলে বাঙালির প্রথমে মনে হয় যে অর্থের দিকের বিষয়ে বাঙালির মন যায়, অর্থাৎ আর্থিক দিক থেকে আমরা নিঃস্ব কিনা। আমার মনে হয় একটি পয়েন্টে আমার বিপক্ষে যারা আছেন তারাও আমার সাথে সহমত হবেন যে এইটা নিয়ে কোনো ডিবেটের প্রয়োজন নেই, কারণ দিয়ে দিতে পারবো না, সরকারের হাতে টাকা নেই, এটা শুনতে শুনতে আমরা মোটামুটি সকলেই অভ্যস্ত হয়ে গেছি যে কেউ ঘেউ ঘেউ করবেন না। যদি আদালত কানও মুলে দেয় তারপরে আমরা বলতে হয় যে ডিএ নেওয়া কারো অধিকার নয়, স্যান্ডো গেঞ্জি পরে ঘুষ খাওয়াটা অধিকার হলেও হতে পারে। তাই নিঃস্ব বাংলা যদি না হয়, আপনি যদি বিশ্ব বাংলা জোর করে চিৎকার করেও বলেন তবুও সেটা কেউ বিশ্বাস করবে না। বাঙালির সব থেকে গর্বের বিষয় ছিল যে বাংলা, বাঙালির সংস্কৃতি, বাংলার সংস্কৃতি, সংস্কৃতির দিক থেকে বাংলা চলচ্চিত্র, নাটক, থিয়েটার সব দিকেই বাংলা সব থেকে উল্লেখযোগ্য স্থান অধিকার করেছিল এই ভারতবর্ষের বুকে। এই ক্ষেত্রে আমার সেই বিখ্যাত ইংলিশ উক্তিটি মনে পড়ছে, হোয়েন ওয়েলথ ইজ লস্ট নাথিং ইজ লস্ট, হোয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট, হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট অল ইজ লস্ট। আমরা বাংলার সংস্কৃতি যখন হারিয়েছি সেই ক্ষেত্রে আমাদের বলতে হয় যে অল ইজ লস্ট। ক্যারেক্টার বা চরিত্র হচ্ছে বাংলার সংস্কৃতি, আমরা সেটাকেই হারিয়ে ফেলেছি। আর্থিকভাবে নিঃস্ব হলে সেটাকে হয়তো পুষিয়ে দেওয়া যায়, কিন্তু চরিত্র তথা সংস্কৃতি চলে গেলে সেটাকে ফেরানো কঠিন। বাম জমানায় যে চারিত্রিক ক্ষরণ শুরু হয়েছিল, এই জমানায় সব বিষয়ে দুর্নীতি এবং সব বিষয়ে রাজনীতির মাধ্যমে আমাদের রক্তক্ষরণ অব্যাহত, বরঞ্চ আরও বেশি বেশি গতিতে আমরা রক্ত, আমাদের রক্ত ক্ষরিত হচ্ছে। আসি বাংলা সিনেমার কথায়। বাংলা সিনেমা বরাবরই বাঙালির কাছে গর্বের বিষয়, ঋত্বিক ঘটক থেকে শুরু করে সত্যজিৎ রায়, মৃণাল সেন, কত নাম, কার নাম ছেড়ে কার নাম বলি, অস্কার এসেছে এই বাংলায়। আজকে সেই সিনেমা নিয়েও রাজনীতি হয়, ভবিষ্যতের ভূতের কথা নিশ্চয়ই আপনারা কেউ ভোলেননি। অথবা যে কদিন আগে রিলিজ হওয়া প্রজাপতির কথা শুনি, সেখানে একজন জেলখাটা নেতার কাছে মিঠুন চক্রবর্তীর মতো তিনবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া অভিনেতাকে শুনতে হয় মিঠুন চক্রবর্তীর অভিনয়ের জন্য সিনেমাটা ঝুলে গেছে, এবং তারপরে যে তা যখন বক্স অফিসে বিপুল হিট হয় তখন মনে হয় যে দিল্লির পাপ্পু মনে হয় বাংলায় কিছু রাজনৈতিক নেতার উপর ভর করেছেন, সেজন্য তারাই দায়িত্ব নিয়েছেন এই ধরনের সিনেমাকে হিট করানোর জন্য। সেই জন্য এখন রাজনীতিতে নায়ক নায়িকাদের বড়ই ভিড়, তারা না করেন অভিনয়, না করে তাদের কাজ, কেউ সাংসদ হয়েছেন, কেউ বিধায়ক হয়েছেন, না বিধায়কের দায়িত্ব সামলাচ্ছেন, না অভিনয়টাও মন দিয়ে করছেন, দু নৌকায় পা দিয়ে চলতে গিয়ে কোনো নৌকাতেই চড়া হচ্ছে না বলে কেমন যেন মনে হয় আমার। বা আমি বালুরঘাটের বাসিন্দা, আপনারা সকলে জানেন, ভালোবেসে এই শহরকে অনেকেই নাটকের শহর বলে ডাকে। মন্মত রায়ের লেখা কারাগার নাটক সেই সময় ইংরেজরা বাধ্য হয়েছিল ব্যান করে দিতে, দেশ ও মাতৃকার উন্মুক্তির জন্য তার মধ্যে যে বাণী ছিল সেই বাণীকে লুকোনোর জন্য। তাই আজকে এখানে থিয়েটারের মানুষও আছেন, আমাদের ব্রাত্যদা আসেন যার উইঙ্কেল টুইঙ্কেল নাটক সারা টেনে দিয়েছিল, ব্রাত্যবাবুর সেই নির্ভীর লেখনীকে আমরা সম্মান করেছিলাম, বামেদের বাধার মুখে পড়েছিল সেই নাটক, কিন্তু এখানে কৌশিকবাবুও রয়েছেন আজকে আমাদের দিকে। আজকে বাংলার সে গর্বের নাটক সেই জায়গায় কি আমরা আছি? নাটকের থেকে বেশি ভিড় যেদিকে সেদিকে একটু তাকায়, টিভি সিরিয়াল সন্ধেবেলা হলে পাড়ায় পাড়ায় চলে, অত্যন্ত জনপ্রিয় সোপ অপেরা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক বিষয়ের উৎপত্তি আছেন, তিনি 3000 কেজির বাচ্চা থেকে শুরু করে অনেক বিষয়ে নতুন নতুন জ্ঞান, বিষ্ণু মাতা, যৌন ধর্ম, আরো অনেক ধর্মের কথা বলেন, তার সেই বিষয়ে উৎপত্তি আছেন। রিসেন্ট দেখলাম সিরিয়াল নিয়েও তার অগাধ উৎপত্তি, তিনি বললেন যে মাতৃভাষা দিবসের দিন বাংলা ধারাবাহিকে হিন্দি গান ব্যবহার করা উচিত, কারণ হিন্দি গান ব্যবহার করলে তা নাকি খাই বেশি, চলতি কথায় বলতে গেলে। আমি ভাবছিলাম শুনে যে হাই রবীন্দ্রনাথ ঠাকুর, হেমন্ত মুখোপাধ্যায়, গৌরপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়ের বাংলা কি আজ এতটাই নিঃস্ব? বাংলার খেলার মাঠে আসা যাক, সেখানেও রাজনীতি বাদ নেই, কোনো একটি রাজনৈতিক দলের স্লোগান খেলা হবে। আমি শুধু মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুই প্রধান ক্লাবের দিকে যদি তাকাই,
লাস্ট দেড় বছরে 12টা ম্যাচে কেউ জিতেছে কেউ হেরেছে, কিন্তু একটি গোলও কোনো বাঙালি করেনি। একটু মন দিয়ে দেখবেন যে যতগুলো ডার্বি হয়েছে গোলদাতা একজনও বাঙালি নেই। কাপগুলোতে অন্যান্য রাজ্যের লোকেদের ভিড় বেশি। আইপিএল এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার, আমাদের রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখ খান, বাংলার দল নাইট রাইডার্স, তাতে বাঙালি খুঁজতে গেলে আতশকাজের কাচের প্রয়োজন হয়। বাঙালির ছেলেরা এখন ফুটবল খেলা ভুলে গেছে। বিভিন্ন ক্লাব অ্যাসোসিয়েশনের মাথায় একটি পরিবারের ব্যক্তি, নামটা না হয় নাই বললাম। বাংলার শিল্পের কথা, সে বিষয়ে যত আলোচনা করব ততই আমার মনে হয় যতক্ষণ ধরে আলোচনা করা যায় তা শেষ হবে না। তবে বিজিবিএস করার পর দেখেছি শিল্পে একটা উদ্যম এসেছে। আমরা দেখতে পাচ্ছি বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জেলায় আজ বোম পাওয়া যাচ্ছে। আরও অনেক বিষয় বলার ছিল, সময় খুব কম, শেষ করছি। কিছুদিনের মধ্যে রাজ্য সরকার গঙ্গার ধারে আরতির মঞ্চ বানাচ্ছেন। আমি যখন গঙ্গা আরতি করতে গেছিলাম তখন আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। আর এই গঙ্গা আরতি আসলে কিছুই নয়, এটা বারাণসীর নকল, কিন্তু নকল করে তো বেশি দূর এগোনো যায় না গবেষণা ক্ষেত্রে, তাকে প্ল্যাজিয়ারিজম বা প্ল্যাগিয়ারিজম বলে। আমরা তাই নিজের পরিচয়, নিজের সংস্কৃতি, নিজের অভিনবত্বর দিকে কোন দিকে ভাববো, কেন কলকাতাকে লন্ডন বানানোর চেষ্টা করব, কলকাতাকে আমরা কলকাতায় রাখবো, বাংলাকে বাংলায় রাখবো। সবশেষে বলি, বাংলা আসলে নিঃস্ব হয়ে যায়নি, বাংলা এখন ফতুর। ধন্যবাদ সুকান্ত, ধন্যবাদ সুকান্ত। তার ওপেনিং ইনিংসে আমাদের একটা বিরাট ব্যক্তি দিলেন, দুর্নীতি শিক্ষা জগৎ থেকে শুরু করে তিনি খেলাধুলো, এন্টারটেইনমেন্ট, বাংলার গান, সৃষ্টিশীলতা, সংস্কৃতি, সব ব্যাপারটাকেই তিনি ছুঁয়ে গেছেন তার তীক্ষ্ণ সমালোচনার মধ্যে দিয়ে। এবার সুকান্তর বক্তব্যকে যিনি খণ্ডন করতে আসবেন সভার বিপক্ষে, যশোধারা রায় চৌধুরী। যশোধারা, নমস্কার, শুভ সন্ধ্যা। দেশ বিতর্ক সভা একটা আলাদা মর্যাদা দাবি করে, এবং আমি আগে প্রতিবারই এই বিতর্ক সভার দিকে উৎসুক নজরে দেখতাম, আজকে এখানে আসতে পেরে খুবই খুশি। আমরা যখন একটা সভার মত রাখি যে বাংলা এখন নিঃস্ব, তখন আমাদের মধ্যে খুব বেশি করে যেটা কাজ করে সেটা হচ্ছে একটা নস্টালজিয়া। এবং আমি লক্ষ্য করে দেখেছি যে এই ধরনের বিষয় আমরা বাঙালিরা খুব পছন্দ করি। আসলে ওই একটা বিজ্ঞানের শ্রয়োডিঙ্গারের বেড়াল আছে যে জীবিত না মৃত বোঝা যায় না, একটা প্যারাডক্সিক্যাল সিচুয়েশন। আমাদের বাঙালিদের মধ্যে সবসময় প্যারাডক্স কাজ করে যে বাঙালি মৃত না জীবিত, আমরা নিজেরা বাঙালি হিসেবে নিজেরাই নিশ্চিত নই। এবং আমাদের যে নস্টালজিয়াটা কাজ করে, কতগুলো খুব পুরনো ভাবনা আমাদের স্টিরিওটাইপের মতো বসে আছে। আমরা বাঙালি বলতে কি বুঝি, বাংলা বলতে কি বুঝি, তার মধ্যে অনেক সমস্যা আছে। যেমন একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা বাঙালি বলতে যাদের বুঝি, তারা সচরাচর একটি ধুতি পাঞ্জাবি পরিহিত একটি চরিত্র, যারা সকালে রবীন্দ্রনাথ পড়েন, দুপুরে সত্যজিৎ রায় মৃণাল সেনের ছবি দেখেন, এবং তারা বিকেলে দেরিদা চর্চা করেন। এই যে একটা বিশিষ্ট স্টিরিওটাইপের মধ্যে আমরা ভাবি, এবং যারা গোপনে প্রকাশ্যে কবিতা লেখেন এবং গলা খাদে নামিয়ে দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের মতো করে কথা বলেন, বইমেলা থেকে বই কেনেন, এবং এরা সবাই টাকা পয়সাকে প্রচণ্ডভাবে অপছন্দ করেন। এবং এই যে টাকা পয়সার প্রতি অপছন্দ করার একটা মিথ আছে বাঙালির বিষয়ে, এই স্টিরিওটাইপটা কিন্তু গত 20-25 বছরে এসে আসলে ভেঙে গেছে। এবার যত এটা ভেঙে যেতে থাকবে, যত ভারতের একটি প্রান্তিক রাজ্য থেকে বাংলা মেন স্ট্রিমের দিকে যেতে থাকবে, তত কিন্তু হায় হায় গেল গেল বাড়তে থাকবে, কারণ আমরা আমাদের ওই চেনা চরিত্রটিকে আর খুঁজে পাবো না। এবং এই চেনা চরিত্রটির বৈশিষ্ট্য যা যা আমরা বলেছি, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে আমরা যে অর্থ অমনস্কতার কথা বাঙালিদের বলি সেটা কিন্তু কোনোদিনই ছিল না। একদা বাঙালি ছিল বিরাট বড় বৈষয়িক মানুষ, যারা বহিত্র নিয়ে দূরে দূরে যেত বাণিজ্য করতে। একটা সময় ছিল যখন রবীন্দ্রনাথের ঠাকুরদাদা, তিনি মদের ব্যবসা করতেন,
এগুলো কিন্তু আমরা ভুলে যেতে পছন্দ করি। আসলে আমরা বলতেই চাই না যে বাঙালির টাকা পয়সার সঙ্গে সম্পর্ক ছিল। এবং আজকে আমরা যে যে বিষয় নিয়ে হা হুতাশ করছি, সারা ভারতে তো সেই বিষয়গুলো আছেই, সেটা অন্য কথা, আমি কোনো ওয়াট অ্যাবাউটারির মধ্যে যেতে চাই না। আমার বক্তব্য যে 50 বছর আগে দেখলেও আমরা দেখব যে শরদিন্দু বা পরশুরামের গল্পগুলোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাজারে লোহা বেচে টাকা করা বড়লোক বাঙালির গল্প আছে। আমরা এখনো বাংলার বুকে যে বড় বড় বাড়িগুলো দেখি, হয় সেগুলো ইংরেজের তৈরি করা, আর নয় সেগুলো ওই লোহা বেচা মানুষদের টাকায় তৈরি করা বাড়ি, এবং সেগুলো নিয়ে আমাদের গর্ব আছে, কিন্তু আমাদের টাকা করা লোকেদের নিয়ে ভয়ঙ্কর একটা ঘৃণা আছে। কিন্তু এটা তো গেল সৎ পথে টাকা করা বা যারা বিজনেসম্যান তাদের টাকা করা একরকম, কিন্তু এই যে অসৎ টাকা করার যে গল্পটা এখনো রয়েছে এটা কিন্তু আগে ছিল। কারণ পরশুরামের খুব বিখ্যাত একটি গল্প আছে, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, সেখানেও কিন্তু আমরা এই একই কাহিনী দেখি। আজকে পড়ে আমরা চমকে উঠি যে এই এই কাহিনী তো আজকে আমরা ঘটতে দেখছি। হ্যাঁ, অবশ্যই নিঃস্ব বলার মধ্যে এখানে দুটো অভিঘাত উঠে এসেছে, একটা হচ্ছে সাংস্কৃতিক নিঃস্বতা, আরেকটা হলো অর্থনৈতিক নিঃস্বতা। এবং অর্থনৈতিক নিঃস্বতার সঙ্গে আবার আরেকটা অন্য বিষয় যুক্ত, একটা তো হলো যে আমরা যখন ভাবছি যে কিছু মানুষের বাড়িতে কোটি কোটি টাকা ঢুকে গেছে, তখন আমরা এটা ভাবছি না যে এই কোটি কোটি টাকা আমাদেরই ঘর থেকে গেছে। মানে একজন মানুষকে আমরা যখন অসৎ বলে প্রমাণ করতে চেষ্টা করছি, আমরা আম বাঙালি কিন্তু তার বাইরে থাকছি না, কারণ আমরা সেই অসততা করতে দিয়েছি তাদের, এবং আমরা তাদের ঘুষ দিলে তারা ঘুষ নেবে, এই যে ব্যাপারটা আমরা নর্মালাইজ করেছি ক্রমশ এই অসততাকে, এবং সেই জন্যই বোধহয় এখন আর পরশুরামের মতো গল্প লেখা হয় না। কিন্তু এই বিপর্যয়ের পাশাপাশি অন্য একটা জয়ের জায়গাও বাঙালির আছে, কিন্তু দুঃখের বিষয় সেই জয়টা আমরা আলোচনা করতে পারি না। আমরা যখন বাংলা এখন নিঃস্ব বলি, আমরা ভাবি যে ভৌগোলিকভাবে এই পশ্চিম বাংলায় বসে নিঃস্বতার কথা বলা হচ্ছে, যে পশ্চিম বাংলা আমরা জানি যে ঐতিহাসিকভাবে নানাভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে বিভিন্ন কারণে। একটা বিশাল বড় কারণ ছিল 47-এর দেশভাগ, তারপরেও কেন্দ্রীয় সরকারের নীতির কারণে, শুল্ক মাশুল সমীকরণের কারণে, শিল্পগুলো অন্য জায়গায় চলে যাবার কারণে, সেগুলো নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে এবং হয়েওছে। হিন্দুস্তান স্ট্যান্ডার্ডের রণজিৎ রায়, তিনি ধ্বংসের পথে পশ্চিমবঙ্গ বই লিখেছেন, সেগুলো অন্য কথা, সেগুলো ইতিহাসের কথা। কিন্তু আরেকটা বড় জিনিস আমরা ভুলে যাই, সেটা হচ্ছে যে বাংলা বলতে আমরা যদি বাংলা ভাষীর কথা ভাবি, এখন অনেক বাংলাভাষী আছেন যারা আমাদের এই বঙ্গের ভৌগোলিক সীমানার মধ্যে নেই, কিন্তু মনে প্রাণে তারা বাঙালি, এবং তারা বিদেশে চলে গেছেন, এবং বিদেশে গিয়ে তারা বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা মেধা সম্পদ তৈরি করেছেন। কাজেই অর্থ এবং মেধার দিক থেকে বাঙালি পিছিয়ে গেছে বা বাঙালি নিঃস্ব, এটা বলা আমাদের এক ধরনের দুঃখ বিলাস, কারণ আমরা নিজেরাই জানি যে আমাদের মামা কাকা বা আমাদের ভাইয়েরা যারা বিদেশে আছেন তারা প্রচুর অর্থশালী, কিন্তু আমাদের কোথাও কোথায় শুমারি করতে একটু লজ্জা হয় বা শুমারি করার ইচ্ছাও নেই, কারণ তিনজন বাঙালি এক জায়গায় হলেই তিনটে দল হয় আমরা জানি। কিন্তু আমরা যদি শুমারি করতাম, আমরা দেখতাম যে এই বাংলা থেকে চলে যাওয়া সফল বাঙালিদের নিয়ে আমরাও কিন্তু গর্বিত, আমরাও অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অর্থনীতিবিদকে নিয়ে গর্বিত এবং আরো অনেককে নিয়ে গর্বিত। কালিদাস তার রঘুবংশতে লিখেছিলেন যে পূর্ব দেশে যে মানুষগুলি আছে তারা ঠিক সেই পূর্ব দেশের ধানের মতো। আমাদের এখানে ধান কি হয়, বীজতলা থেকে একবার একটু বড় করে আবার মাঠে পোতা হয়, এবং এই দ্বিতীয়বার যখন পোতা হয় ধানগুলি ফনফনিয়ে ওঠে। কালিদাস লিখেছিলেন যে উৎপাটিত হয়ে প্রতিরোপিত হলে এর জোশ বাড়ে, জোর বাড়ে, বাঙালিও ঠিক তেমনি। কাজে আমরা কিন্তু একটা বিশাল সংখ্যক বাঙালিকে ভুলে যেতে পারি না যারা কোনো মতেই নিঃস্ব নন, মেধা সম্পদের দিকেও নন এবং অর্থ সম্পদের দিকেও নন, যারা ওই উৎপাটিত প্রতিরোপিত। তো এসব বাদ দিয়েও আমি একটি অন্য প্রসঙ্গে আসতে চাই, যেহেতু পেশাগতভাবে আমি একরকমের কাজ করি এবং আমি লেখালেখিও করি, আমার মনে হয় আমাদের সমস্ত আলোচনা ভীষণভাবে বাইনারিতে আটকে থাকে। আমরা ভীষণভাবে এই পার্টি বনাম ওই পার্টি, এবং আমরা সরকার বনাম বেসরকার, কিছু একটা বনাম বলে লড়িয়ে দিতে আমরা খুব পছন্দ করি, এবং আমরা সবসময় ভুলে যাই যে আমাদেরই চারিপাশে একটা তৃতীয় পরিসর আছে, যেটা কিন্তু অত্যন্ত সবল, শক্তপোক্ত এবং
অত্যন্ত জীবন্ত, এবং ওই হায় হায় গেল গেল করতে করতে আমরা দুটো মেরুর মধ্যে সবকিছুকে বাটোয়ারা করে দিতে চাই, এবং আমরা সবসময় ভাবতে চাই যে আজকে এই পার্টিকে ভোট দিয়ে আমি এনেছি, এরা আমাকে কতটা ভালো রেখেছেন, ওই পার্টি এলে কি হতো। এই যে দুই পার্টি বা তিন পার্টির মধ্যে আমাদের ভাবনাটা আটকে থাকে, আমরা সবসময় অল্টারনেটিভ খুঁজছি রাজনীতির পরিসরেই শুধু, এটা কিন্তু কোনো অগ্রগামী দেশে যদি যাই আমরা কিন্তু এই বাটোয়ারাটা দেখব না, আমরা দেখব সেখানে একটা বিশাল পরিমাণে সিভিল সোসাইটি আছে। এই সিভিল সোসাইটি শব্দটা একসময় খুব জনপ্রিয় হয়েছিল সিঙ্গুর নন্দীগ্রামের সময়, যখন দেখা গেছিল দলে দলে বিভিন্ন পেশার মানুষ তারা রাস্তায় নামছেন। এই রাস্তায় নামাটা কিন্তু রাজনীতির রাস্তায় নামা নয়, এবং এখনও আমি বলবো যে আমাদের একটা বিরাট বড় তৃতীয় পরিসরের জায়গা রয়েছে, যারা নাকি লিটল ম্যাগাজিন বার করেন, যারা নাকি বই লেখেন, যারা অসংখ্য প্রকাশনা চালান, এবং এই যে ট্যালেন্টগুলো, প্রচুর সিনেমা তৈরি হচ্ছে, এবং অনেক সিনেমা যদি সরকারি দাক্ষিণ্য না পায় সেটা ইউটিউবে দেওয়া হচ্ছে। এই যে সৃষ্টিশীল বাঙালির ফলনহীন হয়ে গেছে এটা কিন্তু একটা মিথ, এবং আমরা কিন্তু নিজেরাই খেয়াল করি না আমাদের চারিপাশে যে ছেলেমেয়েরা পরের প্রজন্মের উঠে আসছে তারা কিন্তু প্রত্যেকে তাদের নিজের নিজের সাংস্কৃতিক ক্ষেত্রগুলোতে অত্যন্ত সবলভাবে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। একটাই কারণে আমরা খেয়াল করি না, আমরা দেখছি প্রচুর মেয়েদের কণ্ঠস্বর উঠে আসছে। আমি একটু আগে যে বাঙালি স্টিরিওটাইপ বললাম, বাঙালি স্টিরিওটাইপ সবসময় একটা পুরুষ স্টিরিওটাইপ, সেটা ভেঙে চুরে যাওয়াটাই বোধহয় কাঙ্ক্ষিত, এবং আমরা দেখব মেয়েদের উঠে আসতে। আমরা দেখছি বাঙালি স্টিরিওটাইপ ভীষণ উচ্চ বর্ণ এবং উচ্চবিত্তের স্টিরিওটাইপ, এই যে গেল গেল সেটা ওই উচ্চবিত্ত উচ্চ বর্ণকে সরিয়ে দিয়ে অসংখ্য মানুষের উঠে আসার প্রমাণ। গ্রামগঞ্জ থেকে প্রান্তিক এলাকা থেকে প্রচুর ছেলে মেয়ে উঠে আসছে, তাদের নিজেদের কথা বলছে, তার একটা বিরাট কারণ ডিজিটাল মাধ্যম এখন সবাইকে সবল করেছে, শক্ত করেছে তাদের হাত, তারা কেউ অন্যের উপর নির্ভরশীল নয়, এবং তারা অনেকেই অনুদানের বাইরে গিয়ে রাষ্ট্রের বিরুদ্ধেও কথা বলছে, যেমন তারা নিজেদের মতও জানাচ্ছে, তারা নানাভাবে বাঙালির যে পুরনো ট্র্যাডিশন যেমন ধর্মনিরপেক্ষতা সেটার পক্ষেও কথা বলছে। এই যে সবল একটা বিরাট বড় একটা দল, এই না প্রথমবারের এই যে একটা সবল সশক্ত তরুণ প্রজন্ম, আমি ভীষণভাবে আশাবাদী, এবং আমরা ওপর ওপর যে বাংলাকে নিঃস্বতার যে আবরণটা পরিয়ে দেখছি, যার মধ্যে এই স্টিরিওটাইপগুলো সবই থাকে, সেটা যত দ্রুত ভেঙে যায় এবং যত দ্রুত আমাদের ওই স্বপ্নটা ভেঙে যায় তত আমরা ভালো করে জেগে উঠব, এবং তত আমরা তাকিয়ে দেখতে পাব যে আমাদের চারিদিকে যারা আছে এবং যারা হয়তো প্রান্তিক এলাকা থেকে এসেছে, যেসব মেয়েরা গ্রামে গোলাপি স্কুটি চালিয়ে কাজ করতে যাচ্ছে, তাদের কথাগুলো আমরা আরো শুনতে পাব। আমার মনে হয় বাংলা নিঃস্ব নয়, এবং বাংলার সামনে একটা বিরাট বড় সম্ভাবনার ক্ষেত্র পড়ে আছে। ধন্যবাদ যশোধারা। যশোধারা, আমাদের সামনে বাংলার স্টিরিওটাইপ, আমাদের দুঃখ বিলাস, এবং উনি ছুঁয়ে গেলেন যে যখন বাংলার একটা ওভারঅল ইকোনমিক অ্যানালিসিস করা হয়েছিল, খুব সম্ভবত রঞ্জিৎ রায় তার ওই তার কাজের মধ্যেই উনি বলেছিলেন যে ফ্রেট ইকুইলাইজেশন, পার্টিশন, রিপ্যাট্রিয়েশন, এই সমস্ত নানান সমস্যা যেটা কিনা অধিকাংশই হয়েছিল বিধানচন্দ্র রায়ের জামানায়, যে সেইটা সত্ত্বেও কিন্তু আমরা প্রায় 1964 থেকে 1965 অবধি আমাদের কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান জিডিপি ওয়াজ আইদার নাম্বার 1 অর নাম্বার 2। এবার 64-65 পর থেকে কি মহামারী বাংলায় নামলো, আমার মনে হয়তো আজকে বিতর্কের মধ্যে সেই কথার ছোঁয়া পেলেও আমরা পেতে পারব, কিন্তু মনে রাখতে হবে যে বাংলা তার অগ্রণী জায়গা ভারতবর্ষের অর্থনীতির পরিপ্রেক্ষিতে, সেটা কিন্তু mid-60s অবধি আমরা সেটা ধরে রাখতে পেরেছিলাম, তারপর কোথাও একটা সাইক্লোনিক পরিস্থিতি সৃষ্টি হল। যশোধারার কথার পরে আমরা ডেকে নিই আমাদের সভার পক্ষে বলার জন্য সঙ্গীতাকে, সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়।
শুভ সন্ধ্যা জানাই সমস্ত দর্শক শ্রোতাদের, মঞ্চে উপস্থিত বক্তাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা, বিতর্কের আয়োজক দেশ পত্রিকাকে জানাই ধন্যবাদ এরম একটা সভার আয়োজন করার জন্য। বাংলা এখন নিঃস্ব কিনা এই বিতর্কের পক্ষে বলতে শুরু করার আগে নিজের সামগ্রিক অবস্থান একটু পরিষ্কার করে তুলে ধরার জন্য শুরুতেই যেটা বলবো, যে আমরা মানতে চাই বা না চাই, বাংলা কিন্তু নিঃস্ব। খুব সাম্প্রতিক একটা ঘটনা দিয়ে আমি আমার বক্তব্য শুরু করব। কিছুদিন আগে যখন রবীন্দ্রনাথের তৈরি করা শান্তিনিকেতনে, শান্তিনিকেতন এবং বিশ্বভারতীকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে একজন অমর্ত্য সেনকে খুব দুঃখজনকভাবে অপমান করলেন, তখন গিয়ে প্রথম মনে হলো যে এটা একদম সম্ভবই হচ্ছে, কারণ বাংলার মানুষের মনে তার যে গরিমা, তার যে আসল জায়গাগুলো, সেইগুলো সম্পর্কে একটা সংশয়ের বীজ তৈরি করে দেওয়া সম্ভব হচ্ছে। এটার মানেই হলো যে বাঙালি তার নিজস্বতাকে হারিয়ে ফেলছে, তার গর্বে জায়গাগুলোকে হারিয়ে ফেলছে। সেটা বজায় থাকলে এই ধরনের ভাষা প্রয়োগ বোধহয় কখনো সম্ভব হতো না। এইটুকুনি আমি একটু দেখে বলার চেষ্টা করলাম এই জন্য, কারণ এখন যখন আমরা বলতে আসি তখন আমাদের মধ্যে একটু বলার একটা ভয় তৈরি হয়েছে এই জন্য, কারণ আজকাল কোনো বলার অংশ কেটে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে তাই নিয়ে এত ট্রোল আমাদের হতে হয় যে আমরা কোনো মঞ্চে বলতে এলে খুব সতর্ক হয়ে যাই, ভয় পাই, ভাবি যে সেটা থেকে কতটা কী ধরনের বিপদের আমরা সম্মুখীন হব আমরা জানি না। সেই জন্য সবচেয়ে ভালো হতো লিখে আনলে, কিন্তু লিখে আনিনি। যাই হোক, আমি যখন লিখতে এলাম অনেক বছর আগে, প্রায় 20 বছর আগে, তখন আমার বয়স অনেক অল্প ছিল, কিন্তু আমি লিখতে এসে একটা জিনিস বুঝতে পারছিলাম যে আগামী দিনে বাঙালি পাঠক বলতে আমি কাদের পাবো, বাংলা কারা পড়বে, সেটা আমার একটা কনসার্ন তৈরি হয়েছিল একদম শুরু থেকেই। তখন সেটা নিয়ে ভাবতে গিয়ে আমি দেখলাম যে যারা বাঙালি পাঠক, যারা তৈরির পাঠক, তারা তো ঠিকই আছে, কিন্তু নতুন পাঠক হিসেবে কারা উঠে আসবেন, নতুন পাঠক হিসেবে কারা উঠে আসবেন, এটা খুঁজতে গিয়ে বা একটু ডিগিন করতে গিয়ে আমি যেটা দেখলাম যে একটা বাঙালি পাঠকের একটা বড় একটা প্যারাডাইম শিফট হয়ে যাচ্ছে, কারণ নতুন দিনের যে নতুন প্রজন্মের যে ছেলেমেয়েরা, তারা যারা একটু প্রিভিলেজ ক্লাস, যাদের একটা এক্সপোজার আছে, যারা জীবনে কিছু পাচ্ছে, সুযোগ পাচ্ছে সবচেয়ে বড় কথা, সেই ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছেন তারা বাঙালি পাঠক হিসেবে আর থাকছেন না, তারা সরে যাচ্ছেন মূলত ইংরেজি ভাষার দিকে। বাঙালি পাঠক হিসেবে পরের প্রজন্মে আমরা কাদের পাব, যারা কিনা একটু পিছিয়ে পড়া ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন, যারা ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে যেতে পারেননি, যারা বাধ্যত বাংলা মিডিয়াম স্কুলে গেছেন, এবং যাদের অনেক সুযোগ সুবিধা, প্রিভিলেজ ক্লাস নন। এটা দেখতে গিয়ে আমি দেখলাম যে বাংলা ভাষার যে একটা নতুন প্রজন্মের যে বাংলা না শেখা, ইংরেজি ভাষা শেখা এবং পিছিয়ে পড়া মানুষই প্রায় বাধ্যত সরকারি স্কুলগুলোয় বা বাংলা মাধ্যম স্কুলগুলোয় পড়তে যাচ্ছে, এটার কারণটা হলো আসলে যে বাংলার শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেক দিন ধরে ভেঙে পড়ছে। আমার যতদূর মনে হয় গত 40 বছর, প্রায় অর্ধ শতাব্দী হয়, গত 40 বছর ধরে আমরা বাঙালিদের মুখে এই যশোধারা দিও যেটা বললো যে বাইনারি, যে আমরা বাংলা পড়বো না, আমরা আমাদের ভাষা কী হবে, আমাদের রাইডার ল্যাঙ্গুয়েজ বাংলা হবে,
না আমাদের রাইডার ল্যাঙ্গুয়েজ ইংরেজি হবে, আমরা নিজেরা কোথায় ভারতবর্ষের প্রেক্ষিতে আমরা নিজেরা কোথায় বিলং করব, আমরা কি নিজেদের ভারতীয় বাঙালি ভাববো, না আমরা শুধুই বাঙালি ভাববো, না আমরা এই দুটোর কিছুই ভাববো না, শুধু সুবিধেবাদী একটা জাতি হিসেবে নিজেদেরকে নিজেদের কথা চিন্তা করতে করতে এগিয়ে যাব। এই সমস্ত জিনিসগুলোর দিকে লক্ষ্য করতে গিয়ে আমি আমার যেটা তখন মনে হয়েছিল যে এই তর্কটা তো চলছেই যে বাঙালি বাংলা শিখবে, ইংরেজি শিখবে না, ইংরেজি কেন শিখবে, কিন্তু এই কথাটা কেউ বলছিল না যে বাঙালি বাংলাও শিখবে, বাঙালি ইংরেজিও শিখবে, বাঙালি হিন্দিও শিখবে। কারণ একজন শিশু যখন প্রথম জীবনের প্রথম 16-17-18 বছর পড়াশুনো করে, তখন তার হাতে এত কম সময় কিছু থাকে না, যথেষ্ট সময় থাকে মোটামুটিভাবে তার নিজের মাতৃভাষা এবং জগৎ সংসারকে কানেক্ট করার জন্য ইংরেজি ভাষা এবং ভারতবর্ষকে কানেক্ট করার জন্য হিন্দি ভাষা। এই তিনটি ভাষাকে ইংরেজি তো খুব ভালো করে এবং হিন্দি যথেষ্ট ভালোভাবে শেখার মতো সুযোগ তাদের থাকে। এই কথাটা আমি কখনো কাউকে বলতে দেখিনি যে তিনটে ভাষাই শিখতে হবে এবং চুজ করে নাও, এবং তাও চুজ করার পরিপ্রেক্ষিতটা কি যে যারা যাদের সুযোগ আছে ভালো জিনিসকে অ্যাভেল করা তারা সরে যাচ্ছে ইংরেজি ভাষার দিকে, যারা পড়ে থাকছে তারা বাংলা ভাষা পড়ছে, তার কারণ কি? এবং আমাদের সিস্টেম, আমাদের রাজনীতিবিদরা এবং হয়তো প্যারেন্টরাও তারাও কিন্তু এই কথাটা কেউ বলেননি যে বাংলা ভাষাকে ধরে রাখতে হবে, সঙ্গে ইংরেজিও শিখতে হবে, হিন্দিও শিখতে হবে। তার কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এবং গত 40 বছর আমি যেটা বললাম, গত 40 বছর ধরে আমরা এই তর্কই শুনছি, শুনতে শুনতে আজকে আমরা যা দেখছি আমার সত্যিই বলতে লজ্জা করছে। বিশেষত আমাদের বন্ধু ব্রাত্য যেখানে আছে সেখানে ওকে আরও বেশি আঘাত করতে, আমি এটাকে ভীষণ বিশ্লেষণ করে বলতে চাই না, কিন্তু আমরা সবাই জানি যে বাম আমলে তো বটেই এবং এই সরকারের আমলেও শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আমি মনে করি একটা জাতির জন্য আর কোনো কিছু ইম্পর্টেন্ট না, তার শিক্ষা ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে তার মেরুদণ্ডটা ভেঙে পড়ে এবং তার থেকে লজ্জাজনক আর কিছুই হয় না। এখনো কলকাতা শহরের বাইরে গেলে একটা কথা সবসময় শুনতে পাই, সেটা হচ্ছে যে বাঙালিরা তো খুব খুব ইন্টেলেকচুয়াল জাতি, তারা খুব কালচার, কিন্তু এই মিথটা কিন্তু এখন যেটা চলছে সেটা হচ্ছে ওই অনুরণনটা চলছে, আসল জিনিসটা কিন্তু শেষ হয়ে গেছে। স্কুলগুলোর অবস্থা অত্যন্ত খারাপ, টিচারদের অবস্থা অত্যন্ত খারাপ, তার সঙ্গে টিচারদের আমি যেগুলো শুনি টিচারদের আরও এত অনেক ধরনের কাজ করতে হয় যে তারা পড়ানোর সময়টা খুব ভালো পান না। করোনার সময় আমি প্রায় 6 মাস আমার পাশের গ্রামের কিছু বাচ্চাদের পড়িয়েছিলাম, পড়াতে গিয়ে 6-8টা বাচ্চা নিয়মিত আমার কাছে পড়তো, পড়াতে গিয়ে আমি দেখলাম যে ক্লাস 9-10 ছেলেমেয়েরা কিছুই জানে না। এটা আমাকে না অত্যন্ত আশ্চর্য করেছিল এবং আমি 3টে গ্রাম ঘুরে দেখেছি যে আমাদের মানে শহরটুকু বাদ দিন তারপরে বাকি সমস্ত জায়গায় সরকারি শিক্ষা ব্যবস্থাটা ভীষণভাবে ভেঙে পড়েছে। একটা বেল বেজে গেছে, একটুখানি আমাকে আরেকটু সময় দেবেন। এরপরের যেটা একটা গুরুত্বপূর্ণ অংশ আমার মনে হয়, বাঙালির মধ্যে এতটা রিলাকটেন্স আর রেজিস্টেন্স, বাঙালিকে চালাচ্ছে এখন রিলাকটেন্স আর রেজিস্টেন্স। বাঙালি ভীষণভাবে রিলাকটেন্ট নতুন জিনিসকে গ্রহণ করতে, অন্তত তারা মানে জীবনে তারা সেই পরিবর্তনগুলোকে হয়তো গোপনে গোপনে তারা অ্যাডাপ্ট করে নেয়, কিন্তু মৌখিকভাবে তাদের মধ্যে এমন একটা মানে ফেক ইডিওলজি কাজ করতে থাকে যে তারা কোনোভাবেই নতুন জিনিসটাকে আধুনিক আধুনিক পরিবর্তনগুলোকে গ্রহণ করতে চায় না। এবং আর্থিক দিক থেকে বাঙালির একটা প্রচণ্ড ব্লিঙ্কার্স করা একটা ব্যাপার আছে, তারা কখনোই তাদের শেখানো হয়েছে বলতে যে
শেখানো হয়েছে এটাই বলতে যে তুমি খুব খুব সিম্পল লিভিং করো, হাই থিঙ্কিং করো, কিন্তু কত হাই থিঙ্কিং তো বাঙালি অনেক করেছে, প্রচুর সাহিত্য পড়েছে, প্রচুর শিল্প চর্চা করেছে, কিন্তু কোথাও তো সেই রিফ্লেকশন আমি দেখতে পাই না বাঙালি যে কতটা পড়লে একটা মানুষের জীবনে তার শিল্প সাহিত্যের যে তার যে সে যেটাকে অ্যাবজর্ব করলো কবে তার রিফ্লেকশন হবে বাঙালির জীবনের দিকে আপনি তাকিয়ে দেখুন, কোথাও শিল্প সাহিত্য পড়ার কোনো রিফ্লেকশন নেই। আমার ভীষণ খারাপ লাগছে যে আমি একটু বোধহয় মানে পুরোটা বলতে পারলাম না, কিন্তু এরপরে আর দ্বিতীয় বেল বেজে গেছে আর বলছি না, আবার যদি সুযোগ পাই আবার আর একটু বলি। সঙ্গীতা, অনেক অনেক ধন্যবাদ। সঙ্গীতার বক্তব্যের অধিকাংশটাই বেশ ফোকাস ছিল এবং সঙ্গীতা আমাদের ভাষা শিক্ষা এবং প্রথম যে যে বিষয়টাও তুলল যেটাকে বলে মাইগ্রেশন অফ লিডারশিপ, এবং এই জিনিসগুলো যে সঙ্গীতা আজকে তুলেছে সেটাকে আমাদের সবাই সামনে এনেছে, এটা একটা বিরাট একটা বিরাট ব্যাপার। পৃথিবীতে বলে আনুমানিক 7,000-এর কাছাকাছি ভাষা আছে এবং এই 7,000-এর কাছাকাছি ভাষার মধ্যে আনুমানিক পৃথিবীতে প্রতি বছর বোধহয় 25-30টা ভাষা অবলুপ্ত হয়ে যায়, কিন্তু এখনো অবধি মানুষের সভ্যতার ইতিহাসে মাত্র একটা উদাহরণ আছে যেটা বিগত 10 বছরের মধ্যে যে একটা ভাষা সে অবলুপ্তির থেকে জনপ্রিয়তার মধ্যে ফিরে এসেছে তার শিক্ষার জন্যে, তার ব্যবহারের জন্যে, যেভাবে সেই দেশ এবং সেই সমাজ সেই ভাষাটাকে আবার রিভাইভ করেছে, এবং সেই ভাষাটা হলো হিব্রু বা ইদিশ। এই হিব্রু ভাষাটা ইজ দ্য ওনলি ল্যাঙ্গুয়েজ ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যান সিভিলাইজেশন যেটা কয়েক হাজার বছরের অবলুপ্তির পরে লোকে ওই আমরা যেরকম সংস্কৃতে মন্ত্র পড়ি সেই মন্ত্র উচ্চারণ ছাড়া হিব্রু ভাষার কোনো চিহ্ন মাত্র ছিল না, এখন বলা হয় হিব্রুতে সাহিত্য হচ্ছে, লেখা হচ্ছে, কাজ হচ্ছে, পাঠক সংখ্যা বাড়ছে। তো দেখা যাক, আমরাও ঠিক সেই মতো বলবো যে আমরা আশায় আশায় রইলাম। সঙ্গীতার বক্তব্যের পরে আজকে ডেকে নেব সুগত দাকে। সুগত মার্জি, সুগত দা প্লিজ। নমস্কার কুণালবাবু এবং মঞ্চভূষ্ট সব মেধাবী মানুষদের আমার অন্তরের শ্রদ্ধা এবং নমস্কার। আজকে মঞ্চে যারা উপবিষ্ট আছেন তাদের গুণাবলী আপনারা অনেকেই জানেন, ফলে একটা বিতর্কের সভায় যেরকমভাবে কথা কাটাকাটির প্যাটার্নটা তৈরি হয় আর কি, আমার বক্তব্যের মধ্যে সেটা থাকবে না। আমি আপনাদের কি বলতে চলেছি, আমি আপনাদের কতগুলো হয়তো কিছুটা বিক্ষিপ্ত শোনাবে, কিন্তু কতগুলো কথা বলতে চলেছি যেগুলো আমাদের জানা প্রয়োজন, কারণ আমরা চাই একটা ইনফর্মড ডিবেট হওয়া উচিত আমাদের। আমরা অনেক কিছু বলে থাকি, আমাদের যেটা বিশ্বাস করতে ভালো লাগে আমরা সেটা বলি এবং বলে যুক্তি খুঁজি যাতে করে সেটাকে কনফার্ম করা যায়। অ্যাকচুয়ালি এভাবে তো বক্তব্য খাড়া করা যায় না, তার জন্য আমি বলি যে ধরুন এই একটা টপিক, বাংলা এখনো মানে এখন নিঃস্ব, তা আমার হঠাৎ মনে হলো যে এটা ধরুন আমি যদি টপিকটা বলতাম বাংলা এখন সর্বহারা, সর্বহারা বলতে আমাদের দোষ ছিল না, তো আমি সুমনকে মানে জিজ্ঞেস করার সুযোগ পাইনি, তাহলে বলতাম যে বাংলা সর্বহারা, এবং সবাই দিলে বাংলা সর্বহারা বাংলা সর্বহারা এই কথাটা বারে বারে আসতো, কিন্তু সেটা কিন্তু ডিবেটের মধ্যে নেই। তাহলে নিঃস্ব সর্বহারা এই দুটো কথার মধ্যে তফাৎ কি? এটা শিবরাম চক্রবর্তী যদি একটু বেঁচে থাকতেন তাহলে তিনি অসন্তুষ্ট হতেন, কারণ তিনি মনে করতেন যে বাঙালিরা খুব ইমপ্রিসাইজ কথা বলে। কেউ যখন রাস্তা দিয়ে যাচ্ছে, আপনারা পড়েছেন সেই গল্প যেখানে তখন শিবরাম বাবুকে বলেছে যে আপনি কেমন আছেন, বলেই চলে যাচ্ছে একরকম কিংবা কেটে যাচ্ছে একরকম, তখন উনি বললেন এভাবে কিন্তু কথা বললে আর হবে না, আমাকে কি বলতে হবে, না বলতে হবে যে আজকে আমি 60 ভালো আছি কিন্তু কালকে কিন্তু আমি 70 ভালো ছিলাম, তাহলে একটা বোঝা যাবে যে সে কিরকম ভালো কালকে ছিল আর আজকে সে কিরকম ভালো আছে। তাহলে নিঃস্বটা কি, এই নিঃস্বতাটা বা সর্বহারা কি, তাহলে সেটা তো একটা জিরোর মতো, আমাদের কিচ্ছু নেই, বাঙালির কিচ্ছু নেই, বাঙালি এখন নিঃস্ব। তাহলে আমরা জিরো থেকে শুরু করছি, মানে জিরোটাই আমাদের ভবিতব্য বা জিরোটাই হয়ে বসে আছে এখন। তাহলে দেখা যাক
এটা কি এমন একটা জিরো যে যেখানে আমরা ধরুন -500 দিয়ে শুরু করেছিলাম, তারপরে +500 দিয়ে সেই -500 অফসেট করে আমরা জিরোতে পৌঁছেছি? তাহলে কিন্তু আমরা ওকে আর গালাগাল দিতে পারবো না। কারণ তো বলো, আরে মশাই এ তো 500 তোকে, একে তো 500 করতে হয়েছে +500, তাহলে মাইনাসের কাভারটা করবে কি করে? আমি সেদিকেও যাচ্ছি না, আমি এত শক্ত অঙ্কের কথা বললে আপনাদের সন্ধ্যাবেলায় এই মনোরম সন্ধ্যায় এই ILSS এর সন্ধ্যাকে আমি নষ্ট করবো। কিন্তু আমি কতগুলো কথা বলি শুনুন। একটা হচ্ছে আমি কতগুলো স্ট্যাটিস্টিক্স বলবো, কারণ এটা করে আমি খাই। আমার তো ইকোনমিক্স করি, আমি ইকোনমিক্সটা করি, আমি খাই। আর তাছাড়া অন্যান্য বিষয়ে আমার অত বুৎপত্তি নেই যে আমি একেবারে গভীর আলোচনার মধ্যে যেতে পারবো। দেখুন, প্রথমেই বলা হয় বাঙালি নিশ্চয়, আমি অর্থনীতিকে ফোকাস করছি, কারণ অর্থনীতি, ওই তো বললাম অর্থনীতিটা আমার চর্চার বিষয়, যে এই রে বাংলা ঋণে ডুবে গেল, আমাদের দিদির দুবেলা খাবার আর পয়সা নেই, এমন আমাদের অবস্থা হয়েছে যে আমাদের রাজ্যটা একেবারে ঋণের দায় ভাসছে একেবারে। বাংলার আপনারা জানেন না, FRBM বলে একটা অ্যাক্ট আছে, ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, এইটাকে FRBMটা প্রতিটা রাজ্যকে কেন্দ্রীয় সরকারের কাছে সাবমিট করতে হয়। কেন্দ্রীয় সরকার সেটা অ্যাপ্রুভ করলে কেন্দ্রীয় সরকারের গ্রান্টগুলো ঠিকঠাক আসে। তার কারণ হচ্ছে এটা দেখায় যে আপনি আপনার যা রোজগার করছেন না, যা খরচা করছে, তার মধ্যে বিশাল একটা ফারাক কিছু নেই। এখানে এবার আপনাদের বলি কতগুলো ছোট ছোট স্ট্যাটিস্টিক্স বলবো, এবং এগুলো আপনি ইন্টারনেটে ঢুকে আপনি নীতি আয়োগের ডকুমেন্টেশনে পাবেন, গভর্নমেন্টের ডকুমেন্টেশনে পাবেন, আপনি যে কোনো জায়গায় পাবেন। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে টোটাল যে ডেট ঋণ আর পশ্চিমবঙ্গের যে রোজগার, তার রেশিওটা এখন মোটামুটি 34%, যেটা ভারতবর্ষের ক্ষেত্রে এখন 84%। আপনি যদি বলেন যে এই 2011 সাল থেকে 2021 সাল অবধি কি যে করলেন এই সরকার, অর্ধেকের বেশি লোক তো জেলে ঢুকে গেল, লোকের বাড়িতে এখন ধানা মারলি আপনি মানে আন্ডিলাইন বিল টাকা পাচ্ছেন। আমি একটা কথা এখানে কিন্তু একটা একটু না বলে পাচ্ছি না। আচ্ছা বলুন তো, আমরা যদি সব খারাপ লোককে জেলে পাঠিয়ে দিই, তা জেলে পাঠিয়েও আমরা কি করে নিঃস্ব হব? তারা তো একটা নেগেটিভ নাম্বার, তাদের যদি সবাইকে আমি জেলে ফেরত পাঠিয়ে দিতে পারি তাহলে আমরা ভালো আছি। সেই জন্য অনেকে যদি বলেন যে জেলে পাঠিয়ে দেখছেন কি অবস্থা, সব এই বাজে লোকগুলো সব জেলে চলে গেল, আরে জেলে যাবেই তো, আরে জেলে যদি যায় ওরে বাবা ওরা জেলে গেছে আমরা বেঁচেছি, সুতরাং সেইটাও কিন্তু একটু ভাবতে হবে। আচ্ছা যাই হোক, এরপরে যেটা কি না, 2011 থেকে 2021 এই এর মধ্যে এই রাজ্য সরকার অর্থাৎ মমতাদির সরকার রাজ্য সরকারের ওন ট্যাক্স রেভিনিউ অর্থাৎ স্ট্যাম্প ডিউটি, রেজিস্ট্রেশন ফি, অমুক টুসুক যত রকমের রাজ্য সরকারের নিজের কর আদায় এটা 300% বাড়িয়েছে, 3 times। এবং এর মূলে আছে কিন্তু ওই সমস্ত ই ফর্মস, অর্থাৎ ভালো করে ডিজিটাল সিস্টেমকে ইউজ করে। অমিত মিত্রর এতে বিরাট কন্ট্রিবিউশন আছে, মিস্টার দ্বিবেদী এখন যিনি চিফ সেক্রেটারি ছিলেন, তিনি ফিনান্স সেক্রেটারি ছিলেন দীর্ঘকাল, তাদেরও কন্ট্রিবিউশন আছে, কিন্তু এই সরকারের আন্ডারে এটা হয়েছে। আচ্ছা এবার আমি আসি, আমি এই ডিবেটটাকে যদি বলতাম যে চলুন কলকাতা আজ বিশ্ব, তাহলে একটা মানে হতো, বা কলকাতা আজ সর্বহারা। আরে বাবা, কলকাতা ছাড়া পশ্চিমবঙ্গ আছে? আজ থেকে 20-25 বছর আগের কথা ভেবে দেখুন, আপনারা যখন বর্ধমান যেতে চাইতেন তখন আপনাকে হাঁ করে চন্দননগরের কাছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোডে বসে থাকতে হতো, আপনি 3-3.5 ঘন্টা 4 ঘন্টা তো বর্ধমান পৌঁছাতে পারতেন না। এখন কলকাতা থেকে মুকুটমণিপুর আপনি যদি বাসে যান, তাহলে বাসে কিন্তু আপনার ভিমার কোনো অপারেশন হলেও আপনি বাসে চলে যেতে পারেন, তার রাস্তা এত ভালো। আপনি যদি পুরুলিয়ায় যান, আপনি পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় যান, গ্রামের মধ্যে সিল্কি রোড, 25-30 বছর আগে আমার চোখে জল পড়তো, আমি পন্ডিচেরিতে গেছিলাম, হাইরে তামিলনাড়ুর কি রাস্তা আর আমাদের কি রাস্তা। আচ্ছা সারা পশ্চিমবঙ্গকে যে সুন্দর রাস্তায় মুড়ে দেওয়া হয়েছে, তাহলে কি 70% লোক যারা যারা এগ্রিকালচারে আছে, যারা রুরাল ইকোনমিতে আছে, তারা সবাই নিঃস্ব হয়ে গেল? সুতরাং একটা জিনিস আপনারা কখনো ভুলবেন না, পশ্চিমবঙ্গ কিন্তু কলকাতা শুধু নয়, পশ্চিমবঙ্গের কারণ এই যে এই যে একটা ভোগের ব্যাপার আছে, এই যে এত কিছু বিরোধিতা করে, এত কিছু করে, এত লোককে জেলে পাঠিয়ে, এত লোক এত টাকা পয়সা চুরি করে একটা মানুষের দল, সেই দল কিন্তু বারে বারে ভোট পেয়ে জিতে আসে, কারো ভোটে তো জিতে আসে রে বাবা। প্রশ্ন হচ্ছে গ্রামের কথা ভাবুন, আমাদের পশ্চিমবঙ্গে 2011 সালের আগে উন্নয়ন প্রকল্প বলতে কি বোঝায় আমরা জানতামই না, কারণ তার আগে যে সরকার ছিল তার যিনি নেতা ছিলেন সুন্দর ধুতি পাঞ্জাবি পরা, দারুণ ব্রিটিশ ইংরেজিতে কথা বলতেন, বাংলায় অটোগ্রাফ দিতেন না, এবং তিনি ছিলেন খুব বিখ্যাত মানুষ, কিন্তু উন্নয়ন প্রকল্প তিনি করেননি। আজকে
দিদির একটা বদ অভ্যেস হচ্ছে বেশি উন্নয়ন প্রকল্প করা, এটা লোকে বলতে পারেন, কিন্তু আরে মশাই যেখানে শূন্য ছিল সেখানে আজকে এত উন্নয়ন প্রকল্প হয়েছে, হতে পারে সাম অফ দেম আর নট ওয়ার্কিং প্রপারলি, কিন্তু মানুষ জানে যে এখানে এটা ছিল না মমতা এটা দিয়েছে, এটা ছিল না মমতা এটা করেছে, আমার মেয়েটাকে সাইকেল দিয়েছে। আপনি এগুলোকে দেখে বলেন যে তারা আজকে নিঃস্ব হয়ে গেছে, একটু ভাবতে হবে তো। আপনি নিঃস্ব বলে কি ভাবছেন, আপনার BMW হন্ডা, আর আপনি করছেন কি, আপনি 5,000 টাকা দিয়ে যে লুচি ফোলে না আলুর দমে, আর আলুর দম 500 টাকা দিয়ে কিনে খাচ্ছেন, তারপরে আপনি বলছেন হায়রে আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার বাড়ির সামনে যে লোকটা মুড়ি বিক্রি করে আর বিহারির লোক, সেই লোকটি তার ছেলেকে পড়াচ্ছে, সেই ছেলেটি মানে মুড়ি বিক্রি করে ওই মুড়ি চাল ভাজা ইত্যাদি, তার ছেলে ক্যালকাটা মেডিকেল কলেজে প্রথম 10 জনের মধ্যে হয়েছে। এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে, আমি যাদের দেখছি চারিদিকে যে গরিব মানুষ তার দুটি করে খাচ্ছে, তার ছেলে মেয়ে পড়াশোনা করছে, আপনি গ্রিনলেস ব্যাংকের সামনে একজন চাপচাপ ঘুগনি বিক্রি করত, তার দুই ছেলে মেয়ে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট একজন ইঞ্জিনিয়ার, এবার প্রশ্ন হচ্ছে কোথায় বলুন তো এই গল্পগুলো কি বাংলার নিঃস্ব হওয়ার গল্প? তা নয়। তার মানেটা কি? মানেটা যেটা সুকান্তবাবু বলছেন বা আমাদের সঙ্গীতা বলছে তার মধ্যে কি মিথ্যে আছে? হয়তো নেই, কিন্তু আপনাকে তো একটু হোলিস্টিক্যালি ভাবতে হবে আমাদের। আচ্ছা বলুন তো কোন কোন ইকোনমিক প্রজেক্ট, কোন বিজনেস 15 দিনে 1,00,000,000,000 টাকার বিজনেস করে ভারতবর্ষে? কোন বিজনেস 15 দিনে 1,00,000,000,000 টাকার বিজনেস করে? ব্লুমবার্গের ডেটা, সেটা হচ্ছে দুর্গাপুজো। দুর্গাপুজোর টার্নওভার হচ্ছে 1,00,000 crore, ইটস নট এ ম্যাটার অফ জোক। আমরা কিন্তু বলি যে একবার ভালো দুর্গাপুজো হলে গ্রামে গঞ্জে প্রচুর লোকের সংবৎসরে পেটে রুজিকারী মানে পেটে রুজি হয়ে যায়। এগুলো কি নিঃস্ব হওয়া বলে? সুতরাং আপনাকে ভেবে দেখতে হবে, হেমন্ত নেই, মান্না নেই, সন্ধ্যা নেই, আমাদের কেউ নেই, সত্যজিৎ নেই, মৃণাল নেই, ঋত্বিক নেই, মৃণাল নেই, তপন সিনহা নেই, আমাদের কেউ নেই। কিন্তু আরে বাবা, সেদিন যে গিয়ে বল্লভপুরে রূপকথা দেখলাম, পুরো মনটা তো ভরলো। এই যে বেশ কিছুদিন আগে ভূতের ভবিষ্যৎ দেখে মনে হয়েছিল চাঙা হয়েছি, একটা দারুণ সিনেমা করেছে, আরে মনটা তো ভরলো। আর এবার লাস্ট কথাটা যেটা আমি বলবো সেটা হচ্ছে, আপনার সময়ের কথা ভাবুন। এই দেশ বিতর্ক সভায় 12 বছর আগে আমি একবার এসেছিলাম, আমার অপোনেন্ট ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় এবং সুব্রত মৈত্র, দুজনেই আজকে চলে গেছেন, আমি তাদের স্মৃতিকে নমস্কার জানাই। সুনীল গাঙ্গুলি একটা কথা বলেছিলেন যে মশাই কেউ মনে রাখে না, সময় এমন একটা জিনিস ঝাঁট দিতে দিতে চলে। আজকে আপনি ভাবছেন, আপনি সাইগলের কথা ভাবুন, সবার বাড়িতে সাইগলের গান শুনতো, আমাদের বাপ ঠাকুরদা কি বলতো, হ্যাঁ সাইগলের গান শুনিস, তোর কি হয়েছে, এখন সাইগলের গান হলে বন্ধ করে দেয়। নতুন প্রজন্ম কি ভাবছে ভাবুন, এখানে একজনও কেউ নেই যে 2000 সালে পরে জন্মেছে, দেখুন কেউ নেই, আমি ছাত্রছাত্রী পড়াই 2000 সালের পরে তারা জন্মেছে, তাদের কথা আমাদের শুনতে হবে, বুঝতে হবে, তারা কি ভাবছে করতে হবে, তবেই তো আমরা নিশ্চিত ডিটারমিন করতে পারবো। সুতরাং লেট দিস বি এন ইনফর্ম ডিবেট, তা না হলে তো একটা আপনি তো সত্যি তাকে ধরতে পারবেন। যাই হোক, নমস্কার। সুগত আমাদের মনে করিয়ে দিলেন যে আমরা যখন ছেলেবেলায় খুব মন দিয়ে ফুটবল খেলা দেখতাম, তখন তো এত বিদেশি ফুটবল দেখা যেত না, তো তখন বলতো যে পিকে ব্যানার্জি ইস্টবেঙ্গল বা মোহনবাগান মাঠে নামার আগে একটা সাংঘাতিক রকমের ভোকাল টনিক দিতেন আর কি। তো আজকের ডিবেট, আজকের সন্ধ্যেবেলা যদি একটা ভোকাল টনিকের অপেক্ষায় ছিল, সেই ভোকাল টনিকটা সুগতর কাছ থেকে পাওয়া গেল। ধন্যবাদ সুগত। সুগত, দুটো পয়েন্ট বলবো, যে ইউ মেনশনড অ্যাবাউট স্ট্যাটিস্টিক্স, একটু আমাদের সরকারকে অনুরোধ করো যে নীতি আয়োগের কাছে আমাদের আমাদের স্টেট স্ট্যাটিস্টিক্সগুলো খুব খাপছাড়াভাবে জমা করছে, গত 2 বছরের রিটার্ন অফ হেলথ স্ট্যাটিস্টিক্স অত্যন্ত খাপছাড়া, প্রায় পাওয়া যাচ্ছে না। কিন্তু একটা ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক হলো যে পশ্চিমবঙ্গকে তারা যে তিনটে থার্ড ক্যাটেগরি অফ ইন্ডিয়ান স্টেটস এর মধ্যে রেখেছিল, যারা কিনা একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, আমরা সেই থার্ড ক্যাটেগরির রাজ্যের মধ্যে একমাত্র রাজ্য যারা থার্ড থেকে সেকেন্ড ক্যাটেগরিতে এসছে। তুমি যে পয়েন্টটা বললে অ্যাবাউট দ্য সোশ্যাল ইম্প্যাক্ট অফ বেনিফিটস, এই সোশ্যাল ইম্প্যাক্ট অফ বেনিফিটস হয়তো এখন ফাইন্যান্সিয়াল ডেটার মধ্যে খানিকটা ক্যাপচার হচ্ছে, কিন্তু তোমার কাছে আমার ভীষণ অনুরোধ, তোমার সঙ্গে সব বড় বড় লোকেদের জানাশোনা আছে, আমার সঙ্গে একজনেরও নেই, তাদের একটু অনুরোধ করো যেন নীতি আয়োগের কাছে আমাদের ডেটা সাবমিশনগুলো একটু সিস্টেম্যাটিক হয়। সুগতর ভোকাল টনিকের পরে এবার
যিনি তার যুক্তিতে শান দিয়েছেন এবং যার যুক্তি আমরা শুনতে ভীষণ ভীষণ আগ্রহী, কৌশিক, কৌশিক সেন। সকলকে নমস্কার, শ্রদ্ধা। আমরা পক্ষে বা বিপক্ষে বলি না কেন, আমরা স্বতন্ত্র কণ্ঠস্বরে বলবো। আমার যেটুকু বোঝা জানা ভাবনার যে পরিধি, সে পরিধিটা আমাকে তৈরি করতে সাহায্য করেছে আমি যে শিল্পকর্মটির সঙ্গে যুক্ত, সেই শিল্পকর্মটি অর্থাৎ অভিনয় শিল্প, আরও সঠিকভাবে বলতে গেলে নাট্যশিল্প বা নাট্যকলা। খুব সম্প্রতি দেশ পত্রিকা একটি অসামান্য সংখ্যা প্রকাশ করেছে বার্টল ব্রেস্টকে নিয়ে, এবং সেই বার্টল ব্রেস্টের সংখ্যাটির মধ্যে অনেক ভালো ভালো লেখার মধ্যে একটি লেখা শুভরঞ্জন দাশগুপ্ত, যেখানে ব্রেস্টের কবিতা নিয়ে কথা হয়েছে এবং অমোঘভাবে শুভরঞ্জনবাবুর লেখায় ব্রেস্টের সেই কবিতাটি উঠে এসেছে যে কবিতাটি বিষ্ণু দে অনুবাদ করেছিলেন। ব্রেস্টের কবিতাটি হচ্ছে, ওরা বলে খাও দাও খুশি থাকো, খেতে দিতে পাচ্ছ, কিন্তু কি করি বা মুখে খাই দেয় এই মুখে, যখন আমার অন্য ক্ষুধার্তের মুখ থেকে ছিনিয়ে নেওয়া, যখন আমার জলের গেলাসে অন্যের অধিকার, বিষ্ণুদের অনুবাদ। ফলে আমার যে কোনো বিতর্ক সভায় আসলে আমার মনে হয় যে আদৌ আমার বলার কতটুকু অধিকার আছে। আমি তো সেই প্রিভিলেজ ক্লাসে বিলং করি, যে প্রিভিলেজ ক্লাসে বিলং করলে আমি সমাজের সমস্ত সুবিধেগুলো উপভোগ করি। আসলে পশ্চিমবঙ্গ তো একটা বাইরের কোনো গ্রহ নয়, একটা কোনো বাইরের রাজ্য নয়, আমাদের দেশের মধ্যে অবস্থিত, এই পৃথিবীর মধ্যে অবস্থিত, এবং গোটা পৃথিবী জুড়েই এক অন্ধকার। ফলে পশ্চিমবঙ্গের অন্ধকারটাকে আমাকে বিচার করতে হবে আরো অন্যগুলো কতগুলো অন্ধকারের প্রেক্ষিতে। সুকান্তবাবু বলছিলেন যে পার্লামেন্টে যখন উনি যান তখন উনি লজ্জাবোধ করেন যে বাংলা সম্পর্কে সেখানে অনেক রকমের কথা হয়, কিন্তু আপনাদের একটা তথ্য দিয়ে, এটা 2019 সালের কথা, 539 জন এমপির মধ্যে 233 জন এমপির বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে। তো লজ্জাটা কার পাওয়া উচিত, সুকান্তবাবুর পাওয়া উচিত না আমাদের পাওয়া উচিত, যে আমরা এই ধরনের পার্লামেন্টেরিয়ানদের পার্লামেন্টে পাঠাই যাদের মধ্যে 539 জনের মধ্যে 233 জনের বিরুদ্ধে ফৌজদারি কেস আছে, তারা পশ্চিমবঙ্গ নিয়ে বা আমাদেরকে নিয়ে লজ্জা পেলেন কি পেলেন না, তাতে আমাদের কি এসে যায়। কিন্তু তবু পশ্চিমবঙ্গে অন্ধকার আছে। একটা মজার গল্প দিয়ে শুরু করি। বামফ্রন্ট মন্ত্রিসভা যখন প্রথম গঠিত হয় 1977 সালে, তখন তার প্রথম অর্থনীতিবিদ এবং প্রথম অর্থমন্ত্রী ছিলেন ডক্টর অশোক মিত্র মহাশয়। তিনি তার একটা বিস্মৃতির অতলে বলে একটা প্রবন্ধ সংকলন আছে, সেখানে একটা লেখা উনি বলছেন যে ওনার বাড়িতে প্রায় 30-40 বছর আগে একটা চুরি হয়েছিল, এবং সেই চোর বাড়িতে ঢুকে না টাকা পয়সা নেয়নি, গয়নাগাটি নেয়নি, কি চুরি করেছিল, পরিচয় পত্রিকা চুরি করেছিল, বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকার বই চুরি করেছিল, চতুরঙ্গ পত্রিকার সমস্ত সংখ্যাগুলো। ভাবুন, এইরকম চোরও পশ্চিমবঙ্গে ছিল। এখন আমরা বাধ্য হচ্ছি এমন সমস্ত চোরদের নিয়ে আলোচনা করতে যারা আমাদের পশ্চিমবঙ্গের বুকে শিক্ষা ব্যবস্থা আলো করেছিলেন। কিন্তু আমি এইরকম সহজ সরল কথায় আজকে ডিবেটটাকে নিয়ে আসতে চাইছি না, আমি পশ্চিমবঙ্গের নিঃস্বতাটাকে একটু অন্যভাবে দেখতে চাইছি। 31 ডিসেম্বর 2022 সালে প্রণব বর্ধনের একটা চমৎকার আর্টিকেল বেরিয়েছিল আনন্দবাজার পত্রিকায়, যেখানে উনি উল্লেখ করছিলেন যে গোটা পৃথিবী জুড়ে যখন দারিদ্র বাড়ছে, অভাব বাড়ছে, মানুষ ক্রমশ অর্থনৈতিকভাবে কোণঠাসা হচ্ছে, তবু দক্ষিণ পন্থার দিকে মানুষ এত ঝুঁকছে কেন, কেন ঝুঁকছে এত মানুষ, তাদের তো বাম শিবিরে যাওয়ার কথা, বামপন্থীদের দিকে যাওয়ার কথা, কিন্তু পৃথিবীতে ঘটছে না। প্রণব বর্ধনের লেখাটা আপনারা অচিরেই সংগ্রহ করতে পারবেন, আমি তার ডিটেলসে যাব না, আমি প্রণব বর্ধনের লেখার একটা অংশ তুলে বলবো। তার মধ্যে একটা বড় জিনিস হচ্ছে, যেটা আমার বিষয়, মানে আমাদের চর্চার বিষয়, সেটা হচ্ছে সাংস্কৃতিক বিপন্নতা। এখন সাংস্কৃতিক বিপন্নতাটা কি, সাংস্কৃতিক বিপন্নতাটা হচ্ছে এই গোটা পৃথিবী জুড়ে যে দক্ষিণপন্থী সরকার এবং আমাদের দেশেও যে দক্ষিণপন্থী সরকার, তার একটা বাতাবরণ তৈরি করে। কি বাতাবরণ তৈরি করে, যে আপনার সংস্কৃতি বিপন্ন। যেমন একটা উদাহরণস্বরূপ আছে যে অস্ট্রিয়াতে
একটা হঠাৎ ইলেকশনের আগে একটা ধুয়ো তোলা হয়েছিল যে ওখানকার অটোমানসরা ভিয়েনার আশেপাশে একটা ইতিহাস খুঁড়ে তারা বার করেছিল যে ভিয়েনার আশেপাশে অটোমানদের একটা হিংস্র আক্রমণ ঘটেছিল। এইটা যখন ক্রমাগত প্রচার করে 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 ইলেকশনটাকে প্রভাবিত করা গেল, তখন দেখা গেল যে ওই এলাকায় যে ভোটটা পড়ল সেই ভোটটাতে বিপুলভাবে জয়ী হলেন তারা যারা এটার পক্ষে প্রচার করছিলেন। এই সাংস্কৃতিক বিপন্নতা আমাদের দেশেও সত্য। মাত্র 15% মুসলিমকে কেন্দ্র করে আমাদের ভেতরে একটা সাংস্কৃতিক বিপন্নতা তৈরি করা হয়, বাবা ওরা কিন্তু সংখ্যায় বাড়ছে, ওরা কিন্তু ক্রমাগত বাড়ছে, ওরা কিন্তু আমাদেরকে ছাপিয়ে চলে যাবে, অথচ এটা কোনো অর্থনৈতিক কোনো এ নেই। কিন্তু তাও আমি কেন বলবো বাংলা বিপন্ন? বাংলা এই কারণে বিপন্ন বলবো যে আমাদের নাকের ডগায় ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে একটা দুর্গাপুজো হয়ে গেল যেখানে অসুরের মুখটা গান্ধী, এবং আমরা বাঙালিরা কোনো প্রতিবাদ করলাম? বিপন্নতাটা এইখানে, এটার জন্য কোনো রাজনৈতিক দলের পরিচয় দরকার হয় না, এটার জন্য কোনো প্রশাসনের প্রয়োজন হয় না। আমাদের অবক্ষয়টা এমন একটা জায়গায় নেমেছে যে আমরা অ্যাকসেপ্ট করে নিলাম যে হ্যাঁ গান্ধীজি বনাম নাথুরাম গডসে একটা ছবি আসছে দেখবেন, দো বিচারো কা দো বিচার, গান্ধীজি আর নাথুরাম গডসে দো বিচার, এই জায়গায় নেমে এসেছি আমরা। এই বিপন্নতাটা আমাকে অনেক বেশি পীড়িত করে। আমি দুটো কথা বলে শেষ করব। আমার উল্টো দিকে রাক্ত বসু, তার একটা কণ্ঠস্বর, আমার পক্ষে সুকান্ত মজুমদার, তার একটা কণ্ঠস্বর। এই দুটো কণ্ঠস্বরের বাইরে, এই যে দুটো ক্ষমতার কণ্ঠস্বর, এই দুটো ক্ষমতার কণ্ঠস্বরের বাইরে একটা কণ্ঠস্বর আছে, এটা পশ্চিমবঙ্গে আছে, ভারতবর্ষে আছে। এই কণ্ঠস্বরটাকে আমরা খুঁজে বার করতে পারছি না, এটাই আমাদের নিঃস্বতার প্রমাণ, এটাই আমাদের লজ্জা। আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ব্রাত্য, আমি ব্রাত্যর কথাই বলবো বারবার, যে ওর অনেকগুলো নাটক আমি করেছি, ওর নাটকের ভাষা, এবং ওকে তো এমনি এমনি সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়নি, ওর শুধু নাটকের বোধের কথা বলছি না, ভাষা এইরকম একটা, আমার প্রজন্মের শ্রেষ্ঠ নাট্যকার রাত্র বসু। আমি বিশ্বাস করি মন থেকে বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একজন অত্যন্ত অভিজ্ঞ দক্ষ রাজনৈতিক নেত্রী। তার লড়াই, তার সংগ্রামের কথা শত সমালোচকরাও তাকে অগ্রাহ্য করতে পারবে না, কিন্তু তাকে জোর করে সাহিত্যিক প্রমাণ করার প্রয়োজন আছে? তিনি রাজনৈতিক ক্ষেত্রে উজ্জ্বল, গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদীর অল্টারনেটিভ হিসেবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছি। আমরা সেই স্যানিটিটা লুজ করছি, আমরা কেন সেই বিবেচনা বোধটা লুজ করছি? আমি শেষ করব, সেটা হচ্ছে যে গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের একটা লেকচার ছিল, তিনি সেখানে বলছেন যে কাব্যকল্পনা একটি ভবিষ্যৎদর্শী বিপ্লব পদ্ধতি, সাহিত্য কল্পনা বা কাব্যকল্পনা একটি ভবিষ্যৎদর্শী বিপ্লব পদ্ধতি। আমি দুটো ছোট্ট কবিতা বলবো, একজনের লেখা, একজন কবি, দুটো কবিতা বলে শেষ করব। প্রথম কবিতাটার নাম হচ্ছে কোট। 10 লক্ষ টাকা দিয়ে কোট কে বানিয়েছেন, তার টাকা কার টাকা, সেই তথ্য প্রকাশ্যে আসেনি, জানা গেছে শুধু এইটুকুই, কোটের বুকের কাছে লেখা আছে যিনি পড়বেন তার নাম শুভ নাম। আমেরিকার প্রেসিডেন্ট ওবামার সঙ্গে সাক্ষাতের সময় তিনিই পড়বেন, তিনি। দারিদ্র সীমার বহু নিচে আজও কত আদিবাসী গ্রাম, যাকে ভোট দিয়ে বসালাম আমরা এই দেশের মাথায়, সাহস কি উচ্চারণ করব তার নাম, আমরা যত সাধারণ লোক, অতি দূর থেকে দেখতে পাই সন্ধ্যা রাতে আয়নার সম্মুখে দাঁড়িয়ে তিনি যত্ন করে লাখাচ্ছেন গুজরাটের রক্ত মাখা হাতে কোটের বোতাম, তাঁর কোটের বোতাম। ওই একই কবির লেখার একটা কবিতা, ওই একই কবির লেখা একটা কবিতা, এ বাংলায় কত গ্রাম কত পঞ্চায়েত, তার মধ্যে বকটুই একটা রামপুরহাটের কাছাকাছি, সেখানেও বাস রাস্তা, মাঠ, ধান ক্ষেত, সেখানেও এক পুকুর জল,
আজ সেই জলের দুধারে ঝুঁকে বসে আধো অন্ধকারে ভোর রাতে শেষ তেষ্টা মিটিয়ে নিচ্ছে ওরা। ওরা ওরা তো কয়েকজন নারী পুরুষ প্রেত, সারা গা আংরার মতো পোড়া। একটা কবিতা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, একটা কবিতা তৃণমূলের বিরুদ্ধে। কবি একজনই কবি, জয় গোস্বামী। আমরা যেন এই একই কবির দুটো কবিতার দর্শনকেই অ্যাকসেপ্ট করতে পারি। এইটা যতক্ষণ আমরা করতে পারছি ততক্ষণ বাংলা নিশ্চয়ই থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ কৌশিক। তোমার বক্তব্য তুমি শুরু করেছিলে ব্রেকটের কথা দিয়ে, তো বোধ হয় ব্রেকটি সেই মানুষ যে মানুষ তার কেরিয়ারের প্রথম দিকে বার্টল ব্রেক বলেছিলেন যে আর্ট ইজ নট এ মিরর বাট এ হ্যামার, মিরর টু সোসাইটি বাট এ হ্যামার দ্যাট চেঞ্জেস ইট। কণ্ঠস্বরের কথা তুমি বললে, এখন একটা কথা না বলে পারছি না, এই যে গত কয়েক সপ্তাহ ধরে আমাদের ভারতবর্ষের অর্থব্যবস্থা, স্টক মার্কেট, আদানি, এইসব নানান বিষয় নিয়ে তোলপাড় হলো, একটা সাইক্লোন হয়ে গেল। একমাত্র কলকাতার একটা দৈনিক ছাড়া ভারতবর্ষের মেইন স্ট্রিম মিডিয়াকে আতস কাঁচ দিয়ে খুঁজে পেলেও রোজকার খবর বা কণ্ঠস্বর কোথাও থেকে পাওয়া যাচ্ছে। একমাত্র সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মিডিয়া ছাড়া আমরা বর্তমান এই ইনফরমেশন টেকনোলজির সময় দেখলাম যে কণ্ঠস্বর কী করে পাল্টে যায়, মানুষের দৃষ্টিভঙ্গি কী করে পাল্টে যায়, এবং একটা ফাইন্যান্সিয়াল ডেটা খুঁজতে আমাদের হুন্নে হয়ে যেন 18টা ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ার মধ্যে খুঁজতে হচ্ছে। এখন ইনফরমেশন টেকনোলজি হয়তো আছে, কিন্তু মানুষের বিবেক এবং মেরুদণ্ডটা সেই এক জায়গায় আছে কিনা, এটাই হলো প্রশ্ন। থ্যাংক ইউ কৌশিক। কৌশিকের পরে সভার মতের বিপক্ষে বলার জন্যে আমরা ডেকে নেব আবুল বাশারকে। আবুল, সকলকে আমার প্রীতি এবং শুভেচ্ছা। আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলা এখন নিঃস্ব। এই আলোচনা শুরু করার আগে আমি আমার একটা আত্মপরিচয় দিতে চাই। আমি 14 বছর বয়স থেকে লেখার কাজ করি। 16 বছর বয়সে মৈত্রী দেবী, মানে রবীন্দ্রনাথের ঘনিষ্ঠতম প্রেমিকা, তার পত্রিকা নবজাতকে 16 বছর বয়স আপ্রাণ করা ছিল, তখন লেখা ছাপা শুরু হয়। আমি মৈত্রী দেবীকে মা বলতাম, মৃত্যুর এক মাস আগেও আমাকে ডেকে উনি প্লেট ভর্তি নানা রকম বিস্কুট দিয়ে বলেছিলেন, তুমি বসে বসে খাবে, আমি দেখব। একটি ঘটনা, আজ প্রায় 75 ছুঁচ্ছি বয়স, আগামী আশ্বিনে আমি 75-এ পড়ব। আমি আমার সারা জীবনে কখনো আমার জন্মদিন পালন করিনি। আমি নিতান্ত গ্রামের ছেলে, একেবারে অজগ্রাম যাকে বলে, সেখান থেকে আমাকে লোক পাঠিয়ে আক্ষরিক সুনীল দাস গিয়েছিলেন মুর্শিদাবাদের বলে, উনি লাইব্রেরিতে চাকরি করতেন আনন্দবাজারে, লোক পাঠিয়ে আমাকে গ্রাম থেকে তুলে আনা হয়েছিল। আমি কলকাতা চিনতামই না, মানে কীরকম দেখতে শহরটা আমি জানতাম না। এই যে এত বছর হলো, এই সত্য স্বীকার করা উচিত যে দেশ পত্রিকা আমার অন্নদাতা। আমার নাম বলুন, ধাম বলুন, যা কিছু বলুন, সব দেশ পত্রিকায় তৈরি করেছি। আমি একভাবে দেশ পত্রিকারই
যদি আমার কোনো ন্যূনতম যোগ্যতা থাকে তাহলে দেশ প্রত্যেকেরই দান আমি বা তারই উপহার অথবা তার উৎপাদন। আমার আগের বক্তা কৌশিক সেন যে কথাটা বলেছেন মুসলিম জীবন সম্পর্কে, সেই আলোচনায় আমি আসব। তার আগে বলি যে দেশপত্রিকার 90 বছর বয়স, দেশপত্রিকা নিজেই আমার পক্ষে, কারণ সে নিঃস্ব নয়। কৌশিক বারবারই দেশপত্রিকা থেকেও এই প্রেসের সংখ্যাও করেছে দেশ। আমাদের যে 10 দিগন্ত সংস্কৃতির সমস্তকে আকর্ষণ করে নিজের দিকে দেশ। সাগরদা শত্রুরও লেখা ছাপতেন আক্ষরিক, আমি শত্রুদেরও দেখেছি অপমানিত অধবতন সাগরময় ঘোষ তাঁদের লেখা ছাপছেন। কে শত্রু কি অপমান করেছে সব আমি জানি, এখনো জানি। সাগরদা বলেছিলেন যে শত্রু যদি হয় তাহলেও যদি গুণী হয় তুমি সম্মান করবে। এই একটা কথা, আর একটা কৃতজ্ঞতার জায়গা আমার আছে। এখানে ব্রাত্য বসু আছেন, বিগত 34 বছর যেটা বাম শাসন ছিল তখনই মুসলমান সমাজ সাচার সাহেবের রিপোর্ট অনুযায়ী চাকরি পেত, তাও নিম্নমানের চাকরি, মাঝারি চাকরি, সেটা হল 2.1%, যার ফলে মধ্যবিত্ত শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী গড়ে ওঠারই মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হয়েছিল। এই কথা বামপন্থীদের ভালো লাগবে না, আমি নিজে বামপন্থী হলেও এটাই পরিহাস যে 2.01% চাকরি, তাও মাঝারি নিম্নমানের, যেটা গুজরাটেও ছিল না। গুজরাটে 9.1%, অনেক সময় ওখানকার সংখ্যালঘুরা তাদের সংখ্যার অনুপাতে অনেক বেশি চাকরি পেত, ওখানেও একটা মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়েছিল। আমার কোনো দায় নেই এইভাবে বলা, মিথ্যে আমি বলতে পারব না। এখানে দেশপত্রিকায় শুধু 90 বছর ধরে স্পন্দিত হচ্ছে, অগ্রসর হচ্ছে, তাই না? ব্রাত্য বসুর সরকার আমাকে যেভাবে সম্মানিত করেছে সে কৃতজ্ঞতা আমাকে প্রকাশ করতে হয়। আমাকে 34 বছরে কোনো ধরনের ন্যূনতম ছোটোখাটো পুরস্কার দেওয়া হয়নি, সঞ্চালককে এটা আমি জানিয়ে রাখলাম। এখন এখানে দুজন নাট্য ব্যক্তিত্ব আছেন, অর্থনীতির একজন অধ্যাপক আছেন যিনি যথেষ্ট ক্ষমতাশালী একজন অর্থনীতিবিদ। বাংলা যদি এতই খারাপ তাহলে একই সঙ্গে তিনজন, বাংলা বলতে আমি বাংলাদেশকে ধরে আলোচনা করতে চাই, তিনজন অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এখানে দুজন নাট্য ব্যক্তিত্ব আছেন যারা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নাটকের জগতে, অন্তত ভারতবর্ষে তা অত্যন্ত বড় প্রতিভা হিসেবেই প্রতিভাত, তাহলে নিঃস্বতার প্রমাণ কিন্তু এ স্টেজে নেই। এখানে কেউ নিঃস্ব নন, নামহীন নন, কিন্তু এখন শব্দটা প্রচণ্ড হেঁয়াদিপূর্ণ। এখন বলতে বোঝায় যেমন ধরুন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সও বোঝায়। শিশুটি ঘুমিয়েছে, শিশু এখন ঘুমিয়ে আছে, তার মুখে লেগে আছে মায়ের বুকের দুধের গন্ধ, এটা পারফেক্ট টেন্স। দেশপত্রিকা অতীত বর্তমান সে কন্টিনিউয়াস, এবং আগামী ফিউচার কন্টিনিউয়াসও বটে, 100 বছর পূর্ণ করবে,
শব্দ কথা হলো এখন আর তুমি কি করবে, এখন মানে অতঃপর, এটা একটা পরিণামবাচক শব্দ বটে। অনেক তো করেছো ভালো ভালো কাজ, এখন কি করবে, এখন তুমি নিঃস্ব। কিন্তু যদি এটা পারফেক্ট টেন্স হয় তাহলে একই এতে আমি বলবো যে রামকিঙ্কর বেইজ এবং সৌরভ গঙ্গোপাধ্যায়, এরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু এই যে রাজনীতির প্রসঙ্গ এলো তাতে একটুকু বলতে পারি যে ভানু দত্ত বাঙালি চরিত্র এবং সে চিরকাল ছিল। ভানু দত্ত নগর প্রতিষ্ঠার আগেই রাজাকে ঘুষ দেবে বলে যাবতীয় ব্যবস্থা করে বেরিয়ে পড়েছে। কালকেতু তখনও কিন্তু সাম্রাজ্য তৈরি করতে পারেননি, কেবল খুঁটি পুজো হয়েছে হয়তো, যার ফলে দুর্নীতি কিন্তু আমি বলবো ইন্টিগ্রাল। ঘরের বারান্দা, হাসপাতালের নার্স, স্কুলের ছাত্র, এমনকি এরকমও বলা হয় যে আমাকে যুধাজিৎ আছেন আমাদের, আমি একসঙ্গে আমরা চাকরি করেছি, উনি আমাকে দিয়েছিলেন যে যে ভাষাটা সৃষ্টি হয়েছে সেটা অন্যকে প্রবঞ্চিত করার জন্য, অন্যকে ধোঁকা দেওয়ার জন্য। আর কোরআন বলছে যে তোমাকে এই জিহ্বা দেওয়া হয়েছে সত্য বলার জন্য এবং হালাল খাওয়ার জন্য। তাহলে ভানু দত্ত কিন্তু বাঙালি, শব্দের দলেই সে ঢুকে পড়ে। এই নয় যে শুধু মমতার দলেই ভানু দত্ত আছে, ফলে আর যদি বলেন তাহলে এখনো চলছে এই মানে সাহিত্যের যদি বলেন গদ্য সাহিত্য বলতে পারি, সেখানেও এখানে নবীন ছেলেরা অনেক ভালো লিখছে। এখানে আমার বিরুদ্ধে একেবারে ওই দিকে যে বিনায়ক বসে আছে সে তো এই জন্মের, এই প্রজন্মের বা মধ্য প্রজন্মের, তাহলে ও নিজেকে কি বলবে নিঃস্ব লেখার জগতে, তা তো বলবে না, আমিও বলি না। রবীন্দ্রনাথ 72 বছর বয়সে ল্যাবরেটরি এবং রবিবার লিখেছিলেন, 72 বছর বয়সে তখন তিনি সাহিত্যে আবার নতুন পরীক্ষা নিরীক্ষা করছিলেন ছোট গল্পে, যার ফলে এরা যারা জীবিত আছেন নাটকে সিনেমায় তারা নতুন যুগ আবার নিজেদের পরিবর্তিত করে আবার তারা নাটকের এবং সিনেমার জগতে এবং সাহিত্যের জগতে পথ দেখান। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ আবুল বাশারকে। তো আবুল বাশার আমাদের বললেন এবং তার স্বকীয় ভঙ্গিমায় একাধিকবার বললেন যে আমাদের নিজেদের মধ্যে করাপশন বা দুর্নীতি কিছুটা হয়তো মানুষের চরিত্রের অন্তর্গত। তার বক্তব্যে আমরা মুগ্ধ। একটাই শুধু ছোট পয়েন্ট বলবো যে মোহাম্মদ ইউনুস নোবেল প্রাইজ পেয়েছিলেন, পিস প্রাইজ পেয়েছিলেন, যদিও মাইক্রো ফাইন্যান্সিংয়ের জন্য দেওয়া হয়েছিল, কিন্তু নোবেল ছিল, হ্যাঁ, শান্তির জন্য দেওয়া হয়েছিল, বাট ইয়েস ইট হ্যাড লট অফ সোশ্যাল রেলেভেন্স ইন টার্মস অফ মাইক্রো ফাইন্যান্সিং। হ্যাঁ, আবুল বাশার অলরেডি আমাদের বলে দিয়ে গেছেন যে বিনায়ককে আমাদের মধ্যে উনি আহ্বান করে দিয়ে গেছেন এবং এই প্রশ্ন তুলে দিয়ে গেছেন যে বিনায়ক কি আমাদের সামনে দাঁড়িয়ে আজকে বলবে যে বিনায়ক নিঃস্ব। বিনায়ক, বিনায়ক বন্দ্যোপাধ্যায়। নমস্কার, শুভ সন্ধ্যা। বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ পত্রিকা দেশকে আমার অনন্ত কৃতজ্ঞতা। এমন একটি সভায়, এমন একটি মঞ্চে আমি নিতান্ত নগণ্য, আমাকে বলতে ডাকার জন্য আমি মঞ্চে উপবিষ্ট সকলকে আমার শ্রদ্ধাপূর্ণ অভিবাদন জানাই। তারপরে আমি সংক্ষেপে কয়েকটা কথা বলছি। বাসারদা একটা কথা বলেছেন, কিন্তু সেটার কথা আমি পরে যাব। আমি প্রথমেই একটা কথা বলি, আমাদের আলোচনা বোধহয় একটু ভারী হয়ে এসছে। আমার এখানে শুরু করার আগে আমি একটা কথা বলি, আমি বসে বসে ভাবছিলাম যারা আমাদের এখনকার যে
যে কোনো বিষয় হয়, যে কোনো সভা হয়, যে কোনো অনুষ্ঠানই হয়, আপনারা জানেন সেটা তো স্পন্সর ছাড়া হয় না। তো যারা আমাদের অনুষ্ঠানগুলো স্পন্সর করেন তাদের কাছেও আমাদের কৃতজ্ঞ থাকতে হয়। তো আমি এখানে দেখলাম এখানে স্পন্সরে একজন করেছেন প্লাই আছে, তো বাঙালি তার মানে প্লাইয়ের শোয়ে বলেই তো প্লাই স্পন্সর করছে। 50 বছর আগে ভাবা যেত সেগুন কাঠের পালঙ্ক ছাড়া শুতে বললে বাঙালি শুতোই না, মধ্যবিত্ত বাঙালির অনুষ্ঠান প্লাই স্পন্সর করছে, তার মানে এটা তো একটা বড় দিক যে আমরা খাট থেকে অন্তত সেই পালঙ্ক থেকে খাটে এসেছি, প্লাইতে এসেছি। যাই হোক, নিঃসঙ্গ মানুষ, নিঃস্ব মানুষ তার যুক্তিতে নয় তার যন্ত্রণায় মানুষকে টেনে আনে, সে তার যন্ত্রণার কথা কোথাও একটা প্রকাশ করতে চায় যে জায়গাতে। প্রত্যেকটা মানুষই কোথাও একটা বিশ্বকে লালন করে, কোথাও নিঃস্ব থাকে। আমার একটা কথা খুব অবাক লাগলো যেটা বাসারদা বললেন, যে আমার একবার জীবনের অভিজ্ঞতা আমার মনে আছে কিনা জানি না, আমি একবার একটি বইতেও সই নেব বলে প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করেছিলাম, বাসারদা পরে এসেছিলেন আনন্দবাজার অফিসে। তো আজকে উনি একটা বিষয়ে মত রাখছেন, হয়তো হতে পারে আমার মতটা সে বিষয়ে আলাদা, আমি ওর বিরুদ্ধে হতে যাব কেন? আমি তো ওর একটা ফ্যান ছোটবেলা থেকে, বিরুদ্ধে কেন হব? ভিন্ন মত মানে কি বিরুদ্ধতা? এটাই সবচেয়ে বড় কথা। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা গল্প সম্প্রতি খুব ভাইরাল হয়েছিল, আপনারা সবাই জানেন, লোকটা গরিব যাচ্ছে তাই রকমের গরিব, কিন্তু কেন গরিব? লোকটার কাছে মশাই টাকা ছাড়া কিছু নেই। তো টাকা থাকলেই আমরা যে খুব নিঃস্ব হই না, টাকা থাকলেই আমরা খুব সম্পন্ন হয়ে যাই তা কিন্তু নয়। কারণ টাকার বিচারে তো আমরা অন্যরকম দেখতে পাই, আমরা পুজোর দিনগুলো যদি দেখতে পাই, আমরা বাইরে বেরোনোর সময় দেখতে পাই, যে অঞ্চলে হয়তো দেখতাম 2টি রেস্টুরেন্ট আছে, 4টি বার আছে, সেখানে এখন 8টা রেস্টুরেন্ট, 16টা বার, 24টা মদের দোকান। টাকার বিচারে তো নিঃস্বতা নয়, নিঃস্বতা হচ্ছে সেই জায়গায় বাঙালির একটা সাংস্কৃতিক অভিজ্ঞান ছিল, যে অভিজ্ঞানটা হচ্ছে তুমি যা বলো আমি তা বিশ্বাস করি না, কিন্তু তুমি যাতে বলতে পারো তার জন্য আমি সর্বস্ব পণ করব, সর্বস্ব বাজি রাখব। এই অভিজ্ঞানটা কি আমরা আমাদের সঙ্গে আজও ক্যারি করতে পারছি, নাকি আমাদের ভিন্ন মত মানেই মনে হচ্ছে কোথাও একটা আমরা শত্রু হয়ে যাচ্ছি? এটা তো নয়, এই মানসিকতা। সোনার ছেলে মানে যেমন সোনার দিয়ে তৈরি নয়, সোনার কেল্লা যেমন সোনা দিয়ে তৈরি নয়, তেমনি নিঃস্ব মানেও সে যে রাস্তায় বসে ভিক্ষে করছে তা নয়। অর্থনৈতিকভাবে দরিদ্র অনেক মানুষও অনেক পূর্ণ, আবার অনেক কিছু আছে সেও হয়তো কোথাও একটা নিঃস্ব। এই যে জায়গাটা, নিঃস্বতা কোথায়? কেন তুমি মারো তুলি, কেন তুমি তোলো হাই, সব্বাই করে বলে সব্বাই করে তাই। আমি যদি বাদল সরকারের থেকে ধার করি, সব্বাই যা করে তার বাইরে যদি কেউ একটা কথা বলে, তার কথা ঠিক হতে পারে, তার কথা ভুল হতে পারে, সে কি সেই কথা বলার প্ল্যাটফর্মটা পাবে? সে কি সেই কথা বলার জায়গাটা পাবে? না যদি পায় তাহলে কিন্তু বাংলার সাংস্কৃতিক বিচারে আমরা বলবো নিঃস্ব। রবীন্দ্রনাথ একটা সময় শান্তিনিকেতনে ইউনিফর্ম চালু করার ব্যবস্থা হয়েছিল, সব অধ্যাপকের জন্য একরকম পাঞ্জাবি। তখন সুখময় ভট্টাচার্য শাস্ত্রী, যিনি রামায়ণ মহাভারতের এক বিরাট পণ্ডিত, তিনি রবীন্দ্রনাথকে গিয়ে বলেছিলেন, আমি তো সেলাই করা জামা কাপড় পরি না গুরুদেব, আমাকে ছুটি দিন। রবীন্দ্রনাথ বলেছিলেন, আপনার জন্য কোনো ইউনিফর্ম নেই। তাহলে আমাদের জন্য আজকে ইউনিফর্ম হতে হবে, যে এই কথাগুলো আমাকে বলতে হবে, এই কথাটা আমাকে বলতে হবে না। কেন? এই জায়গাটাতেই প্রমাণ, এই জায়গাটাতেই কষ্টের জায়গা। অন্য যে জায়গাগুলো আমি আমাকে সমর্থন, সমর্থনের জায়গায় আমরা একটা জায়গা ভুলে যাচ্ছি, যে জায়গায় সমর্থন মানে কিন্তু অন্যকে নস্যাৎ করা নয়। আমি শুনছিলাম স্যারের বক্তব্য, তিনি ঠিক বলেছেন একটা জায়গাতে উন্নয়নের কথা, হাতে হাতে উন্নয়ন পৌঁছে যাচ্ছে, এবং তিনি বললেন এটা আগে ছিল না। কিন্তু আমি যদি আগের সরকারকে শুধু জ্যোতি বসুকে দিয়ে মাপি, বিনয় চৌধুরী বা হরেকৃষ্ণ কুমারের কথা ভুলে যাই, তাহলে সেটা হয়তো কোথাও একটা ভুল হবে। বীরভূমে আমার দেশের বাড়ি, তো বীরভূমে আমি একটা খাতা দেখছিলাম, 76 সালে 1350 টাকা ধান বাবদ পাওয়া যাচ্ছে, 79 সালে সেই টাকাটা দেখছি পাওয়া যাচ্ছে 630 টাকা। কেন? তার মধ্যে অপারেশন বর্গা হয়েছে, 1350টা 650 হয়েছে, সেই টাকাটা আমাদের বাড়িতে আসেনি, সেই টাকাটা চাষির কাছে এসছে। আমি এটা অস্বীকার করবো, এটাকে মিথ্যা বলবো? তাহলে তো ইতিহাসকে অস্বীকার করা হয়, এটা তো বলা যাবে না। 3 বাঙালি এক জায়গায় দাঁড়ালে অবশ্যই 3টি আলাদা দল হয়, কিন্তু আজকে যে জায়গাটা, যেখানে সমস্যাটা,
সেটা হচ্ছে আমার যখন খুব ছোটবেলা আমি রবীন্দ্রনাথের সঞ্চয়িতা হাতে নিতে পারতাম না, কারণ আমার বাবা সেই সময় 30,000 টাকা সঞ্চয়িতায় চলে গেছিল। আমরা যারপরনাই বিপদে পড়েছিলাম। সঞ্চয়িতা শব্দটার গায়ে কোথাও একটা কলুষ এসে লেগেছিল। আমার ছোট মাসির ডাকনাম হেলেন, এখন কেউ হেলেন নাম রাখবেন না, তার কারণ হেলেন রাখতে গেলে তার গ্রিক মহাকাব্যের কথা মনে পড়বে না, তার মনে পড়বে বম্বের কোনো একটি শোলে সিনেমার কোনো একটি দৃশ্যের কথা। কিন্তু সেটা কতদিন মনে রাখবে মানুষ? 50-100 বছর? তারপরে বাস্তবের গায়ে, ওই ইতিহাসের গায়ে বাস্তবের কলুষ লাগে না। কিন্তু আজকে আমি যদি সারদা শব্দটা, তিনজন বাঙালি দাঁড়ালেও তারা অনেক ব্যাপারে ভিন্ন মত হতে পারে, কিন্তু তারা মা সারদার ব্যাপারে প্রত্যেকে একমত হবে। তারা চোখ বন্ধ করে যদি সারদার কথা ভাবে, তিনি শরৎ হন, তিনি আমজাদ হন, তিনি যেই হন, তাহলে সেই শব্দটার গায়ে যদি আমি কলুষ এসে লাগে, সারদা শব্দটা উচ্চারণ করলে যদি আমার অন্য কিছু মনে হয়, তাহলে সেটা বেদনার, সেটা নিঃস্বতা। সেই নিঃস্বতাকে কেউ অস্বীকার করতে পারে না। নিঃস্ব মানুষ খেতে না পেলে হয় না। আমার কাছ থেকে আমার সেই অভিজ্ঞানটাকে কোথাও কেড়ে নেওয়া হচ্ছে। বাস্তবের গায়ে সেই ঐতিহ্যের কলুষ আসছে। বাসাদা এক্ষুনি বললেন, আমি ওর খুব ভক্ত পাঠক, যে উনি আগে স্বীকৃতি পাননি, এখন পেয়েছেন। এই ওর প্রতিটা জায়গায় সরকারের ওপর একজন সাহিত্যিকের স্বীকৃতি কেন নির্ভর করবে? আমি বিগত কেন নির্ভর করব? কিন্তু এর পাশাপাশি এটাও রাখুন, আমি খুব নগণ্য এবং তুচ্ছ, কিন্তু এখানে বলছি 2011 থেকে 2020 অবধি আমি বাংলা একাডেমির কোনো প্রোগ্রামে চান্স পাইনি, ডাকেনি আমাদেরকে। কেন ডাকেনি? আমি কি করেছি? আমি লিখিনি। কেন মন্দাকান্ত সেন পড়বেন না সেখানে? কেন পড়ব না? আমি যখন কথাটা বলছি তখন সিদ্দিক কাপ্পানকে অন্যায়ভাবে ধরা যদি অন্যায় হয়, তাহলে শফিকুল ইসলাম এবং অম্বিকেশ মহাপাত্রকে ধরাটাও অন্যায় হবে। একই ব্যাপার, একটা জায়গায় ভালো একটা জায়গায় খারাপ হয় না। আজকে যখন আমাকে আমি বলতে আসছি শুনে অনেকে যখন আমাকে প্রশ্ন করলো, অনেকে আমার বন্ধুবান্ধব, যোগ এই হচ্ছে কিছু ক্ষতি হবে না তো? এই প্রশ্নটাই খুব লজ্জা, যে একটা বিতর্ক সভায় আমি বলতে যাব, আমাকে দিনের শেষে ভাবতে হবে আমার কিছু ক্ষতি হবে না তো? আমি ব্রাত্য বসুর একটা লেখার সঙ্গে সম্পূর্ণ একমত। আমি ব্রাত্যদাকে একটু আগে বলছিলাম যে মানুষ তার ব্যক্তিগত হিংসা চরিতার্থ করে, সেটাকে রাজনৈতিক নাম দেয়। আমি আইওয়াই যাওয়া একটি ছেলের কথা বলছি, সে আমেরিকায় যখন যাবে তাকে তার কলেজের অধ্যক্ষ তাকে ডেকে বলল, সে অধ্যক্ষ এখন জেলে আছেন, যে তুমি আমেরিকা থেকে আমার জন্য একটি র্যাডো ঘড়ি নিয়ে এসো। সেই ছেলেটি আনতে পারলো না, সেই র্যাডো ঘড়ির নামও শোনেনি, তার চাকরিটি তিনি খেয়ে নিলেন। কারণটা দেখালেন রাজনৈতিক, আসলে ব্যক্তিগত ব্যাপার। এই জিনিসটা কেন বাংলায় চলবে? এটাই তো নিঃস্বতার প্রমাণ। যে আমার সাথে ভিন্ন মত, আমরা ছোট থেকে এই প্রবাদটা ভারতের আর কথা ভাষায় আছে যে শত্রুকে বড় পিড়ি দিতে হয়, যদি শত্রুই বলি, খুব বেশি ভাষায় নেই। তাহলে আজকে আমাদের এখানে কেন কারো কোনো ভিন্ন মত থাকলে তাকে ভাবতে হবে যে আমি তো চান্স পাবো না, আমি একটা কথা বললে আমি কি চান্স পাবো? কেন হবে সেটা? সেটা তো হওয়ার কথা না। আমি বইমেলাতে বসে আছি, আমি দেখলাম একটা বিরাট বড় লম্বা লাইন 190 জনের, আমি গুনলাম কিসের না, তারা ইংরেজিতে আবোল তাবোল কিনতে এসছে। কেন? প্রত্যেকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি দিয়েছে না, তারা ভাবছে যে ছেলেমেয়ের চাকরি পেতে সুবিধে হবে। তো আমার চাকরি পাওয়া না পাওয়ার ওপর বা অন্তত সেই ভাবনার সঙ্গে আমার তো একেবারে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে আছে যে আমি কোন ভাষা পড়ছি বা কোন ভাষা পড়ছি না। আমাদেরই একজন কবি, তিনি খুব জেদ করে নিজের মেয়েকে বাংলা মিডিয়ামে ভর্তি করেছিলেন, কদিন পর দেখলাম ইংরেজি মিডিয়ামে ভর্তি করেছেন। আমি বললাম এত যে বললেন সবাইকে বাংলা মিডিয়ামে ভর্তি করেছি? তিনি বললেন না, আত্মীয় স্বজন মহলে গেলে জিজ্ঞেস করছে সবাই তোর চাকরি আছে তো? এই প্রশ্নটা মুখোমুখি কেন হতে হবে? আমি দিল্লিতে একজন ডাক্তার সাক্সেনার সাথে পরিচয় হয়েছিল, তিনি বললেন আমি বাংলা জানি, লিখতে পড়তে সমস্ত জানি। কেন জানি না? আমার বাবা বলতেন বাংলা না পড়লে এলিট হতে পারবে না। আমার ছেলেমেয়েরা কেউ বাংলা জানে না, নাতিরা আবার বাংলা জানে। কেন? কারণ এখন আমার ডোমেস্টিক হেল্পটা সবাই বাংলায় কথা বলে। এই কথাটার সামনে দাঁড়িয়ে আমরা বাঙালিরা যারা বসে আছি, আমাকে এক মিনিট আছে, আমি কনক্লুড করছি, আমরা যারা বাঙালিরা, আমরা যারা দাঁড়িয়ে আছি, আমরা এতক্ষণ যারা কথা বললাম, আমাদের একটাই কথা আমি বলে শেষ করব, সেটা হচ্ছে যাই হোক না কেন, দুর্নীতি যে জায়গায় ছিল দুর্নীতি ছিল। আগে হয়তো দুর্নীতির মাধ্যম টাকা ছিল না বলে ধরা পড়তো না, এখন দুর্নীতির মাধ্যম টাকা বলে হয়তো আরো বেশি করে ধরা পড়ছে। কিন্তু সেগুলোর বাইরে আমাদের একটা, ওই যে তিনটে বাঙালি হলে তিনটে মত হয়, এইটা যে আমাদের একটা
অভিজ্ঞান ছিল, এটা যে আমাদের একটা, আমরা যে জানতাম এই জিনিসটা ছিল, আমরা যেন সেখান থেকে সরে না আসি। আমাদের বাঙালিদের অনেক আগে থেকে এইতে হয়েছিল, আমাদের মধ্যে কোনোদিন টাকার সাধনা ছিল না, আমাদের মধ্যে শিল্পের সাধনা ছিল। এবং যে কথাটা উনি এইতে বললেন যে সাগরদা বলতেন শত্রু হলেও তার লেখা ছাপতে হবে, শত্রু নয়, আমরা যেন কোনো জায়গায় যে আমার থেকে ভিন্ন মত কেউ, তাকে আমি জীবনে কোথাও চেপে দেব, তাকে আমি দাঁড়াতে দেব না, তাকে আমি বলতে দেব না, এই জায়গাটা আমাদের চরম নিঃস্বতার জায়গা। যেদিন আবার ওই মা সারদার কথা ভেবে চোখ বন্ধ করলে আমাদের মনে আর ওই কলুষটা আসবে না, বা সঞ্চয়িতা ভেবে বন্ধ করলে আমাদের মনে ওই চিটফান্ডের কলুষটা দেখা দেবে না, সেদিন সত্যি বাঙালি নিঃস্ব থাকবে না, বিশ্বতার পর্যায়ে থাকবে। বাহ, ধন্যবাদ, ধন্যবাদ বিনায়ক। বিনায়কের বক্তব্যের মধ্যে আমরা সাংস্কৃতিক অভিজ্ঞানের কথা শুনলাম এবং ও অত্যন্ত সাবলীল এবং অত্যন্ত স্পষ্টভাবে আমাদের দেখিয়ে দিল যে কিভাবে আমাদের মধ্যে নানান মতামত, নানান ভিন্ন ধর্মী পরিপ্রেক্ষিতে একটা সহাবস্থান শুধু সম্ভব নয়, হয়তো সেটা আমাদের মধ্যে এক অর্থে বাঞ্ছনীয়। ধন্যবাদ বিনায়ক। বিনায়কের পরে আজকে আমাদের এই যে প্রথম আমরা সবাই যে মতামত প্রকাশ করছেন, আজকে সভার শেষ বক্তব্য, এখনকার মতো শেষ, এরপরে আবার একটা সংক্ষিপ্ত সারমর্মের জন্য এরা অল্প অল্প সুযোগ পাবেন। এখন বলবেন ব্রাত্য ব্রাত্য বসু। ধন্যবাদ সঞ্চালক ডক্টর কুণাল সরকার সহ আমার সমস্ত পক্ষের এবং বিপক্ষের বক্তাদের নমস্কার জানাই, দেশ পত্রিকা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আজকে এখানে বলতে বলার জন্যে। আপনাদেরও অনেক অভিনন্দন, ধন্যবাদ, অভিবাদন। আমার অবশ্যই বিপক্ষে বলার কথা, কিন্তু দুদিক থেকে আজকে আমার একটা নিঃস্বতা আছে। এক হচ্ছে আমার গলা ধরে আছে, গলার দিক থেকে আজকে নিচ্ছ, এত শরীর খারাপ ছিল, দুদিন আগে জ্বর ছিল। আমি সম্পাদক সুমনকে বলছিলাম যে জানি না সুস্থ হয়ে পৌঁছতে পারবো কিনা, তো যাই হোক আমি আসতে পেরেছি, এইটা এক। দুই, মানে যিনি বলা শুরু করছেন আমার বিপক্ষে যারা বললেন, প্রত্যেকের ক্ষেত্রে 10 মিনিট আছে, আর আমাকে ওই উত্তর দিতে হবে 10 মিনিটে, তারপর আবার আমার বক্তব্য বলতে হবে, আমার থেকে বড় নিঃস্বর কে আছে? যাই হোক, আমি চেষ্টা করব। এখন আমার বিপক্ষে প্রথম বক্তা অধ্যাপক সুকান্ত মজুমদার যে যে পয়েন্টগুলো বলেছেন, তার মধ্যে একটা বড় জিনিস বলেছেন যে বাংলা নিঃস্ব, তার কারণ আমি সংক্ষেপে প্রত্যেকটা পয়েন্ট ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব, খুব বিশদে যাব না, তার অনেক সময় লাগবে, অনেক উদাহরণ দেওয়া যায় বিপক্ষে বলতে গিয়ে কত ভুল বলছেন সেটা বোঝাতে গিয়ে। যে এইখানে আমাদের রাজনৈতিক হিংসা হয়, বাংলায় হয়, কই অন্য কোথাও তো হয় না। গ্রেপ্তারি প্রসঙ্গ তুলেছেন, রাজনৈতিক গ্রেপ্তারি নিঃস্বতার কথা বোঝাতে গিয়ে। আগে এই দুটো পয়েন্ট আগে আলোচনা করে তারপর উনি যেগুলো বলেছেন, সিনেমা থিয়েটার খেলাধুলো, সেগুলো ঢোকা যাবে। ঘটনা হচ্ছে যে এটা ঠিকই যে আমাদের এখানে রাজনৈতিক হিংসা হয়, কিন্তু সেটা কি একটা কালের বা সময়ের সিমটম? আজ থেকে মাত্র 115 বছর আগে যখন মেদিনীপুর থেকে একটা ছেলে মুজফ্ফরপুর বোমা ফেলতে যাচ্ছে বিচারক কিংসফোর্ডের মাথার উপরে টার্গেট করে, তখন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী পিতামহ ভুরু কুচকে আকাশের দিকে তাকিয়ে আছেন যে এবার যদি বারিশ হয় তাহলে জোয়ার আর ভাওয়ের দামটা অনেক পড়ে যাবে, আমরা তাহলে কি করবো এবার মাধ্যমে, এবার খেতে আমাদের একদম চলবে না। বা যখন ওই 108 বছর আগে বা তার একটু পরে চট্টগ্রামের মাস্টারমশাই তার দেহটা সমুদ্রের জলে ভাসিয়ে দেয় ইংরেজ সরকার, তখন আমাদের ওই স্বরাষ্ট্রমন্ত্রীর মাননীয় সম্মানীয় পিতামহ দেশের তারা লকড়ির সন্ধান করে, বাজরার সন্ধান করে, স্বাভাবিক কারণেই করে,
বাংলায় তো রাজনৈতিক হিংসা বরাবরই ছিল। আমাকে গুজরাট বা ইউপি থেকে যদি দেখানো হয় একজন সম্মানীয় স্বাধীনতা সংগ্রামী, যদি দেখানো হয় যা যা আপনারা যদি আপনারাও কেউ পারেন যে ব্রিটিশ সরকারে ফাঁসির দড়ি গলায় দিয়েছে, একটু যদি অনুগ্রহ করে দেখান একজন একজন দেখাতে পারবেন না? এখন আমাদের ওই ক্ষমতা, আমি ক্ষমতার কাছে কতটা যাব, মিডিয়ারও ক্ষমতা আছে, মিডিয়ার কাছে কতটা যাব কি যাব না, সেই জায়গা থেকে আমরা হয়তো কেউ নাগপুরের কাছাকাছি যেতে চাই, কেউ গোপালন ভবনের কাছাকাছি যেতে চাই, কেউ হয়তো হরিশ্চাতেজিতেও যেতে চাই, কিন্তু ক্ষমতা এক্সিস্ট করে, ক্ষমতা আছে। আবার কেউ প্রফুল্ল সরকার স্ট্রিটেও যেতে চাই, যেটা একটু আগে বাসাদা বললেন, এ তো হয়, ক্ষমতার নানান চেহারা থাকে, নানান বিন্যাস থাকে। মিশেল ফুকো যেটা বলেছিলেন যে ক্ষমতা কখনোই একরই ঠিক নয়, সে নানা রকমভাবে নানা রকম চেহারা নিয়ে আপনাকে আক্রমণ করতে আসছে, আপনি তাকে কতটা অ্যাকসেপ্ট করবেন নাকি তাকে কতটা বর্ম হিসেবে গ্রহণ করবেন। কেন বর্ম হিসেবে গ্রহণ করবেন, ওই যে সঙ্গীতা বলছিলেন, এখানে সাকসেসফুল মানুষকে কোনো একটা অংশ তুলে ফেসবুকে যে পরিমাণ ট্রোল করা হয় তা কি আর অন্য জাতিতে হয়? একটাই সত্য হতে হবে, তাকে কোনো না কোনো ক্ষেত্রে সাকসেসফুল হতে হবে। তাহলে ফেসবুকে যে বাপান্তকর শব্দরাজি, আপনার পিতা, পিতামহ, মাতা, আমি বিনায়ককে আবার রিপিট করছি, সেখানে রাজনীতি একটি অছিলা মাত্র, রাজনীতি সেখানে একটা ছুতো মাত্র। এই প্রসঙ্গে আমি আরো বাঙালি, বাঙালিত্ব বাঙালিয়ানা, এই প্রসঙ্গে আমি যখন আমার বক্তব্য যদি বলতে পারি, যে কথা সঙ্গীতা বলেছিলেন, বাসাদ্দাও খানিকটা বলেছেন, বিনায়কও খানিকটা উল্লেখ করেছে, আবোল তাবোল ইংরেজিতে কেন 100টা কেনা হচ্ছে, 1000টা কেনা হচ্ছে, সেই প্রসঙ্গে আমি বলব। এখন উনি বলছেন যে শিক্ষামন্ত্রী গ্রেপ্তার, প্রাক্তন শিক্ষা দপ্তরের সঙ্গে সবাই গ্রেপ্তার, ফলে বাংলা নিঃস্ব। আমি বলতে পারি তাহলে দিল্লি নিঃস্ব নয় কেন, ওখানকার উপমুখ্যমন্ত্রী গ্রেপ্তার, ওই চুরির কারণেই গ্রেপ্তার, অথচ দিল্লি নিঃস্ব নয়, বাংলাই নাকি খালি নিঃস্ব। আমরা দেখতে পাচ্ছি যে কেরালার মুখ্যমন্ত্রীর দপ্তরে সিবিআই চলে গেছে, বামপন্থী সরকারের দপ্তরে তারা মহান, আমরা নিঃস্ব। মহারাষ্ট্রে সঞ্জয় রাউতের রাউতকে অ্যারেস্ট করে নিয়েছে, তিনিও প্রাক্তন মন্ত্রী, মন্ত্রী থাকা অবস্থায় তাকে বারবার ডাকা হয়েছে, গ্রেপ্তারি করা হয়েছে, কিন্তু মহারাষ্ট্র নিঃস্ব নয়, বাংলা নিঃস্ব। কর্ণাটক কিন্তু একদম নিঃস্ব নয়, একদম নয়, পাওয়া যায় এমএলএর বাড়িতে ওখানকার 8 কোটি টাকা, কিন্তু মনে রাখবেন উহা বাংলা নয়, কেননা বাংলা এই কারণে বাঙালি যে আমরাই তো আমাদের ছোট করি, আমরাই আমাদের ছোট করি। কেন ছোট বা বড় করি তা একটু আগে সুগতদা খুব ভালো করে তথ্য পরিসংখ্যান দিয়ে বুঝিয়েছে, এটা আমাদের ডিএনএতে রয়েছে। কেন রয়েছে? আমি ওই সঙ্গীতার সূত্র ধরে আমি একটা একটা উত্তরে যাওয়ার চেষ্টা করব। সিনেমা থিয়েটার নিয়ে অধ্যাপক মজুমদার যেগুলো বলেছেন বা আরো অনেকে বলেছেন, তার উত্তর আমার ধারণা আবুল বাসার থেকে কৌশিক সেন সবাই দিয়ে দিয়েছেন, যে বাংলা সিনেমা থিয়েটার সাহিত্য সত্যি ভালো কাজ হচ্ছে, এবং আমার ধারণা উনি যেগুলো সাহিত্য দায়িত্ব নিয়ে বলেছেন সেগুলো বিনায়ক বা সঙ্গীতা খুব একটা মানবে বলে আমার মনে হয় না, থিয়েটার বা ইত্যাদি নিয়েও আমার মনে হয় না যে কৌশিক খুব মেনে নেবে, মানে ওনার পক্ষের বক্তারা, যে কিছু হচ্ছে না সিনেমা থিয়েটার, এটা আমাদের আবার বলতে ভালোও লাগে যে যা ছিল অতীতে ছিল, আমাদের আগে কি সুন্দর দিন কাটাইতাম, কেউ বা মেম্বার কেউ বা মিনিস্টার, আগে কি এসবের নাম জানিতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। তো যাই হোক, সেদিকে আমি 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 যাচ্ছি না। খেলাধুলো নিয়ে একটি ইন্টারেস্টিং কথা প্রফেসর মজুমদার বলেছেন, বলছেন যে গত 12টা খেলায় ইস্টবেঙ্গল মোহনবাগানে, নামগুলো দেখুন খালি, যত গোল দিয়েছে সব কটা বাঙালি,
আমি প্রফেসর মজুমদারকে স্মরণ করাতে চাই, এখন অব্দি প্রাক বিশ্বায়নজীবী ইসমেমল উন্নয়ন খেলার যিনি সর্বোচ্চ গোলদাতা, তার নাম মোহাম্মদ হাবিব। তিনি এসেছিলেন অন্ধ্রপ্রদেশ থেকে, তার তিনি হাবিব, তিনি বাঙালি না অবাঙালি আমরা বিচার করিনি, হাবিবকে আমরা বরণ করে নিয়েছিলাম, তার ভাই আকবরকেও আমরা বরণ করে নিয়েছিলাম, ওইভাবে হয় না। আর বিশ্বায়নোত্তর যুগে যদি ইসমেমল উন্নয়ন খেলার সর্বোচ্চ গোলদাতার নাম যদি দেখেন, প্রথম নাম ছিল চিমা ওকেরি, তিনি নাইজেরিয়ার ইবো থেকে এসেছিলেন, ইবাদান অঞ্চল থেকে এসেছিলেন। আর দ্বিতীয় জন বাইচুং ভুটিয়া, তিনিও সিকিমের তিনকিতাম গ্রাম থেকে এসেছিলেন। তাহলে এই খেলাধুলোর ক্ষেত্রে ওই একটা গত 12টা ম্যাচে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে কারা গোল দিচ্ছেন, তিনি তিনি ব্রাজিলের ক্লেইটন কিনা বা হাইতির সনি নর্দে কিনা, তা দিয়ে বাঙালির ভালো মন্দ বা নিঃস্বতা বা ইত্যাদি বিচার হয় না। হ্যাঁ, অফকোর্স বাঙালি ফুটবল খেলতে পারলে ভালো হতো, বিশ্বকাপ খেলতে পারলে আরও ভালো হতো। আমি গভীরভাবে এখানে জিডিপি টিডিপি নিয়ে অনেক কথা উঠেছে, আমি মনে করি গত 30-40 বছরে সেই দেশগুলি যদি উন্নতির জিডিপির পরিচয় নিতে হয়, আমি মনে করি যারা বিশ্বকাপে তৃতীয় বিশ্বের যে যে দেশগুলি খেলেছে তাদেরই আসলে জিডিপি উন্নত, বাকি দেশগুলি নয়। তাদের ক্ষেত্রে যদি প্যারামিটার দেখা যায় তাদের ক্ষেত্রে উন্নত, অথচ আমাদের হওয়ার কথা ছিল। আমারই সম্মানীয় পিতামহ যখন 1911 সালে মোহন বাগানের শিল্ড জেতার জন্যে ঘুড়ি ওড়াচ্ছেন বা পায়রা ওড়াচ্ছেন, তখন সেনেগালে ফুটবল কি কেউ জানে না, খেতে না পেয়ে মরছে। পাঁচবার যখন পরপর মোহামেডান লিগ জিতছে সামাদ, আমাকে বলতে দিতে হবে কুনালদা, আমার ভাইকে বলতে দিতেই হবে, পুরো নিঃস্বতারা আমার উপর চাপিয়ে দিয়ে আমায় সবার শেষে বলতে দিয়ে এইভাবে বিশ্ব নিশ্চয় করে দিয়ে চলে গেলে হবে না। ওর সময় আছে তো, 2 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, আমি খেলাচ্ছি, উদাহরণ ছেড়ে দিই। আমি শেষ যেটা, কেন এই ভাষাগত দৈন্য, আমি সেটায় যাওয়ার চেষ্টা করছি। মানে বরাবরই মানতে হবে কিন্তু ইংরেজরা, ইলাইজা ইম্পে প্রথম সুপ্রিম কোর্টের বিচারক, আমরা অনেক ভালো ভালো কথা বলছি, তো তিনি বলছেন বাঙালি প্রধানত বব্বলের জাত। বব্বল মানে যারা আদালতে দাঁড়িয়ে শপথ নিয়েও মিথ্যে কথা বলে। রিয়াউজ সালাতিন, তারা বলছে যে বাঙালি প্রধানত পরশ্রীকাত, আত্মপ্রবঞ্চনায় ভোগে এবং মিথ্যে কথা বলতে ভালোবাসে, এগুলো কথাগুলো। এবং মেকলে, জন মেকলে, মেকলে আপনারা সবাই জানেন যে আমাদের এখানে প্রথম ইংরেজি চালু করেন মেকলে, এবং মেকলে ওয়াজ নট এ রাজপুরুষ, উনি কখনোই কোনো রাজপুরুষ ছিলেন না বা ব্যুরোক্রাট ছিলেন না, মেকলে ছিলেন একজন ইন্টেলেকচুয়াল, লেখক। তা মেকলে মিনিস্টে মেকলে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন, তার থেকে বোধ হয় বিনায়ক বা সঙ্গীতার কথার আক্ষেপের বা বাসাদ্দার একটা কথার আক্ষেপের একজন উত্তর পাওয়া যেতে পারে। মেকলে কার্লাইল কোট করছেন, তার মেকলে মিনিস্টার আগে মেকলে কি বলেছিলেন যে আমাদের এই ভারতীয়দের ইংরেজি শেখানোটা প্রয়োজন, আমাদের নিজেদের প্রশাসনের কাজে যদি এদের ইংরেজি না শেখাই আমরা বেশি দিন এখানে টিকতে পারবো না। সেইটা বলতে গিয়ে উনি বলছেন যে টমাস কার্লাইল কোট করে বলছেন যে তলোয়ার থেকে সোর্ডের থেকে শেক্সপিয়ার অনেক বেশি ইম্পর্টেন্ট। বলছেন কেন আমরা ওদের ইংরেজি শেখাবো ভারতীয়দের, বললে একটা সময় আসবেন, মেকলে লিখছেন, যে আমরা এখান থেকে চলে যাব, আমাদের সাম্রাজ্য এখানে থাকবে না, কিন্তু আমরা যদি ওদের একটা অংশকে ইংরেজি শেখাই, ছোট অংশকে, তাহলে একটা বড় অংশ থাকবে যারা ইংরেজি জানবে না, তাহলে ওই ছোট অংশটা মানসিকভাবে ওই বড় অংশকে ঘৃণা করতে শিখবে যারা ইংরেজি জানে, তখন এইভাবে আমরা একদিন চলে যাব, কিন্তু ওদের মধ্যে দিয়ে কিন্তু আমরা ওই সাম্রাজ্য চালিয়ে যেতে পারবো। ভেবে দেখুন, 1835 সালে জন মেকলে এই কথাটা মেকলে মিনিস্টারের মধ্যে লিখছেন যে এই কারণে ভারতীয়দের আমাদের এই আমাদের ভাষা শেখানোর দরকার, সাহেবদের ভাষা, সভ্য ভাষা, যে কারণে তুনে পরবর্তী ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী এবং তার আগে দেশের অর্থমন্ত্রী তুনে গিয়ে মোরারজি দেশাই বলেছিলেন যে আমি, আমার যদি ক্ষমতা থাকতো আমি এই দুমটা তুলে দিতাম, এই দুম স্কুলটা তুলে দিতাম, কেননা এখানে সাহেব কালো চামড়ার ওরাং উটাং সাহেবই ওরাং উটাং তৈরি করা। আমি এখানে এলাম, আমি প্রত্যেককে নমস্কার করলাম, কেউ আমাকে প্রতি নমস্কার করলো না, তারা আমার হাত ধরে ঝাঁকাল,
আপনার তো আবার সময় পাবে, তোমার পাঁচ মিনিট আছে আবার, অনেক অনেক এরা অনেকে কথা বলেছে। আচ্ছা ঠিক আছে, আবার থাক, নমস্কার, ধন্যবাদ। রাত্র একেবারে টি টোয়েন্টির মতো প্রচুর চার ছয় বেড়ে আমাদের সামনে অনেক 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 পাওয়ারফুল যুক্তি লজিক আমাদের সামনে দিল এবং খানিকক্ষণ আমাদের সামনে ম্যাকওয়েলের সম্বন্ধে বলল। তো ম্যাকওয়েলের পৃথিবীর ইতিহাসে একটা বিশ্ব রেকর্ড আছে, যে রেকর্ড এখনো অব্দি কেউ স্পর্শ করতে পারেনি, যে ম্যাকওয়েল হচ্ছে সেই মানুষ যিনি একাধারে একটা দেশের বোথ এডুকেশন সিস্টেম এবং পিনাল কোড দুটোই একটা লোক লিখেছিল, এবং যার ফলে কি হতো যে অর্ধেক এডুকেশন সিস্টেমটাকে পিনাল কোড বলে মনে হতো, এবং এখনো আমাদের সেই জিনিসটা চলেছে। আমাদের প্রথম রাউন্ডের বলাটা শেষ হলো। আমার মনে হয় যে আমাদের পাঠকরা, দেশ পত্রিকার পাঠকরা কিছু সংক্ষিপ্ত চিঠি দিয়েছেন, তো বোধহয় কয়েকটা ছোট চিঠি পড়া হবে মতের পক্ষে এবং বিপক্ষে। আমার মনে হয় আমরা যদি সেটা একটু সংক্ষিপ্ত রাখতে পারি, শুভব্রত বন্দ্যোপাধ্যায় এবং স্বয়ং বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছি যে চিঠিগুলো পড়া হোক। আমি আমাদের আমাদের শ্রোতা দর্শকদের অনুরোধ করব, আপনারা একটু ধৈর্য ধরুন, কারণ আমাদের সামিং আপের পরে আপনাদের সময়, আপনাদের মতামতের জন্য আমরা উদগ্রীব হয়ে আছি এই সভা কোন দিকে মোড় নিল সেইটা দেখার জন্য। কান্তিরঞ্জন দে উনি লিখেছেন, নিঃস্ব তো বটেই, অভিধানের সবকটি অর্থেই সে আজ নির্ধন, দরিদ্র, বিফল ও ব্যর্থ। খাদ্য উৎপাদনের হাল বলদ এখনো বাঙালি চাষিদের হাতেই, কিন্তু সরবরাহকারীদের অধিকাংশই অবাঙালি। বস্ত্র বাসস্থান ব্যবসাতেও অবাঙালি কর্তৃত্ব। বাংলার অর্থনীতির লাগাম বহুকাল হল বাঙালির হাত ছাড়া। বাংলা সাহিত্য প্রযুক্তির দাপটে থরহরি কম্পমান। সিনেমা টিভির বিনোদন ব্যবসায় ছড়ি ঘোড়ায় অবাঙালিরা। চিত্রকলা কেনাবেচায় বাঙালি বরাবর উদাসীন। রাজনীতিতে হিন্দি হিন্দু হিন্দুস্তান দর্শনের অনুপ্রবেশ ক্রমবর্ধমান। সমাজনীতিতে গোমাতার সন্তানদের দাপট বাড়ছে। অখাদ্য জগাখিচুড়িতে বাংলা ভাষা আজ ভিখিরি। শিক্ষা গর্বে গর্বিত বাঙালির শিক্ষা জগৎ নৈতিক ধনহীনতায় বিপন্ন। তাহলে আর রইল কি, বাংলা আজ শুধু নিঃস্ব নয়, সম্পূর্ণ নিঃসহায়ও বটে। আচ্ছা, অন্য চিঠি পড়া খুব একটা ভালো কাজ নয়, তো আমি করছি এটা। ইনি শশাঙ্ক শেখর বন্দ্যোপাধ্যায়, উনি লিখছেন, আমি মনে করি না বাংলা এখন নিঃস্ব, আমি মনে করি সাহিত্য, ইতিহাস, অর্থনীতি, রাজনীতি এই সব বিষয় চর্চার সশস ক্ষেত্রে আজও গতিশীল। সেই স্বচ্ছন্দ গতিতে পরিভাষাগত অভাব নেই, কিন্তু এক আতঙ্কের অববাহিকার মধ্যে দিয়ে অতি সন্তর্পণে সেই গতি ফুলগুধারার মতো বয়ে চলেছে। সেই আতঙ্ক আসলে রাজনৈতিক দৌরাত্ম্য। সেই দৌরাত্ম্য আজ নির্ণয় করে দিচ্ছে সাহিত্যের গণ্ডি পরিভাষাগত দৈনতার দোহাই দিয়ে। সেই দৌরাত্ম্য ইতিহাস মুছে দিয়ে ইতিহাস সৃষ্টি করছে, অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে, আর সবকিছুকেই রাজনৈতিক পরিভাষার মোড়কে মুড়ে তোষামদ্যের কাছে তুলে ধরছে। কিন্তু যারা তোষামদ্যের দলে নাম লেখাননি, তাদের মধ্যে কতিপয় বাঙালি সোশ্যাল মিডিয়ায় সবাই ক্ষীণ প্রতিবাদ করে ক্ষান্ত থাকছেন। তাই আজকের এই গুরুত্বপূর্ণ বিতর্ক সভার আয়োজকদের কাছে বিনীত নিবেদন, আপনারা অযথা হাহুতাশ না করে বাংলার ঐতিহ্যকে তুলে ধরুন, সেই চেষ্টা করুন সেই বাতাবরণ বজায় রাখতে যেখানে বাংলার সকল সাহিত্যিক, ইতিহাসবিদ, অর্থনীতিবিদ প্রমুখ নিজেদের আঙিনায় স্বাধীনভাবে বিচরণ করতে পারেন। আরেকটি চিঠি পক্ষে অশোক দাস রিষড়া হুগলি থেকে লিখেছেন, বর্তমানে বাঙালিরা, বিশেষত শিক্ষিত বাঙালিরা, এতটাই অনুকরণ প্রিয় যে আমরা অন্য প্রদেশের উপচারে মেতে উঠি, অথচ আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে পৌষ পার্বণ, নবান্ন, চড়ক ইত্যাদি অনেক গ্রাম বাংলার অনুষ্ঠান। বাংলা কথায় হিন্দি ইংরেজি শব্দ ব্যবহার করে ভাষাকে নিজেদের কাছেই করে তুলছি দুর্বোধ্য। রাজনৈতিক কারণে অনুদান ও উৎসবে রাজ্যের অর্থনীতি আজ ভঙ্গুর। সাহিত্য, চলচ্চিত্র প্রতিটি ক্ষেত্রেই রাজনৈতিক অনুপ্রবেশে ও রাজনৈতিক সততার অভাবে সর্বভারতীয় স্তরে আমরা হয়ে পড়েছি গুরুত্বহীন। তাই দক্ষিণের রাজ্যগুলোর মতো উদ্যোগ ও আত্মপ্রত্যয় এখনো যদি আমরা না দেখাতে পারি, তবে শুধু নিঃস্ব নয়, একদিন আমরা নিজ ভূমেই হয়ে উঠব পরবাসী। এই বিতর্কের বিভিন্ন মতামতে যদি আমাদের বোধোদয় ঘটে, সেটাই হবে পরম প্রাপ্তি। আচ্ছা, বিপক্ষের দ্বিতীয় চিঠি, উনি মৈত্রেয়ী রায়চৌধুরী, উনি লিখছেন,
জীবনে যা ধারণ করা হয় তাই হলো ধর্ম। জন্মলগ্ন থেকে সেই বাংলা ভাষাকে ধারণ করে একজন বাঙালি, ধারণ করে একজন বাঙালি সন্তান বেড়ে ওঠে। নিজের ধর্মকে অস্বীকার করলে হারিয়ে যায় তার নিজস্বতা। সুতরাং পৃথিবীতে বাঙালি জাতির অস্তিত্ব যতদিন আছে, বাংলা ভাষা কোনোদিন নিঃস্ব হতে পারে না, এটা স্বতঃসিদ্ধ বা চিরসত্য। প্রায়শই বিভিন্ন আলোচনায় শোনা যায় একটা গেল গেল রব, ইংরেজি সাহিত্য নাকি বাংলা ভাষাকে আগ্রাসন করছে। এক্ষেত্রে বোঝার বিষয় হলো কেউ কারো স্বতন্ত্রতা কেড়ে নিতে পারে না। আজকাল কারো কারো মনে ধর্ম শব্দোচ্চারণ ভীতি অনীহার সঞ্চার হয়, ফলস্বরূপ কোনো মানুষের কাছে কোনো কিছুই আর দুর্গেয় রহস্যমণ্ডিত ঐশী ব্যাপার বলে শ্রদ্ধাভক্তি বিল্লদলে পুজো পায় না। আর ঠিক এই সময় সাহচর্য প্রয়োজন, প্রয়োজন রক্ষণশীলতা দূরীকরণ। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা প্রাত্যকে বলেছিলাম, ও একটু বিশ্রামও পেয়ে গেছে, যে আমরা এবার আমাদের সারাংশ বা সামিং আপে আসব, এবং আমাদের বিতর্কের নিয়মের মতো যারা বিপক্ষের দল, বিপক্ষের দল প্রথম সুযোগ পাবেন, বিপক্ষের যিনি সামিং আপ করবেন তিনি 5 মিনিট সুযোগ পাবেন ওনার এবং ওনার দলের সবার মতামতটাকে সংক্ষেপে আমাদের সামনে রাখার জন্য। না সবাই একজন, না না তার তো ঠিক আছে, সেটা একটু প্রবলেম, কিন্তু পার্লামেন্টারি ফরম্যাটে আমাদের করতেই হবে। না আগে তুমি, তারপরে ওরা লাস্ট কথা বলে ডিবেট শেষ হবে। প্রপোজিশন স্পিকস লাস্ট। আসলে আমাদের যারা বিপক্ষের বক্তা তারা অনেকেই আমাদের পক্ষেই আসলে কথা বলেছেন, এটা হচ্ছে মূল কথা আজকে যদি সমাপ্ত করতে হয়। এবং মূল কথাটা হচ্ছে যে রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, বাঙালি ব্যবসা করবে কিনা, নাকি বাঙালি সংস্কৃতি করবে, ওই যে কথা যশোধরাদি বলেছিলেন, বাঙালি কি তা কবিগুরু ঠাকুরদার যে শুধু মদ বিক্রেতার পরিচয়টা একটু লুকিয়ে যাবেন কিনা, বা উত্তর কলকাতা তার বিশেষ পাড়ায় তার বাড়ি ভাড়া দিচ্ছেন কিনা, ইত্যাদি পরিচয়গুলো একটু লুকিয়ে যাবেন কিনা বাঙালি, নাকি কবিগুরু যেভাবে নিজে কার কোম্পানি ব্যবসা করতে গিয়ে নিজে ফেল করেছিলেন সেইটাকে একটু চেপে দিয়ে আসলে শান্তিনিকেতনে একটু উদাসী হাওয়ায় আরে অনেকের সঙ্গে মিলে তিনি রবি খালি কেবলমাত্র গান গাইবেন কিনা বা কবিতা লিখবেন কিনা, সেই পরিচয়টাকে বাঙালি বাড়িয়ে তুলবে কিনা, আমাদের মধ্যে আমার ধারণা এই সবিরোধটা বরাবরই রয়েছে। অর্থাৎ আমরা ব্যবসা করব নাকি আমরা সংস্কৃতি করব, ব্যবসাটা কি অন্য জাতি করবে আমাদের মধ্যে এসে? তো আমার নিজের ধারণা ওই 1864 সালে যখন এখানে রেললাইন পাতা শুরু হলো, বিশেষত দিল্লি থেকে দিল্লি অবধি আমাদের রেললাইন চলে গেল, তখন হু হু করে এখানে ব্যবসায়ীরা আসতে শুরু করলো, অবাঙালি ব্যবসায়ীরা। তা তারা আমাদের এখানে একটা বড় পরবর্তী ক্ষেত্রে ডমিনেন্ট হয়ে উঠেছে, কিন্তু আমরা কিন্তু কখনোই, আমাদের এখানেও বড় বড় ব্যবসায়ীরা এসছে, এবং নিশ্চয় আমাদের যেভাবে ইংরেজরা 47 সাল অবধি আমাদের লুটেছে বাংলাকে, সেখানে আমরা একস্থ নিঃস্ব হয়েছি। 47 সালের পরে যেভাবে ওই ফ্রেড করিডোর নীতির কথা হয়তো উঠলো, মাসুল সমীকরণ নীতি, যা রণজিৎ রায়ের বই, সে বইটার নাম আমাদের নিশ্চয়ই মনে আছে, দ্য অ্যাগনি অফ ওয়েস্ট বেঙ্গল, বাংলার আর্তনাদ, পশ্চিমবঙ্গের আর্তনাদ, সেখানেও আমরা দেখেছি। আর যদি প্রথম 4টে পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখেন তাহলেও নেহরু আমলে, তাহলেও আমরা বুঝতে পারবো কীভাবে বৈষম্য বাংলার উপর ছিল, যে পুরোটাই পাঞ্জাব বা অন্যদিকে টাকা যাচ্ছে, আমাদের এখানে ততটা আসছে না। তৃতীয়ত যে এই যে টাকা অন্যদিকে চলে গেল, এবং উদ্বাস্তুর ক্ষেত্রেও, যে পাঞ্জাবি উদ্বাস্তুর ক্ষেত্রে যে প্যাকেজ দেওয়া হয়েছিল, বাঙালি উদ্বাস্তুর ক্ষেত্রে নেহরু গভর্নমেন্ট সেই প্যাকেজ কিন্তু দেননি, এটা যেটা একটা বাস্তব সত্য। যেখানে দাঁড়িয়ে এখনো বিজেপি সেই রাজনীতিটা করে, তাদের একটা অন্যতম অভিমুখ সেইটা, কিন্তু তার জন্য একটা ওই কৌশিক যেটা বললো যে 15% মুসলিম তাকে আমি দেশের একমাত্র শত্রু বলে দাগিয়ে সেটা বাংলাতেও সেই সংস্কৃতি নিয়ে আসার চেষ্টা করা, সেটা 2021 সালে সেই প্রকল্পটা ফ্লপ করেছে, এবং আমার ধারণা আগামী দিনেও করবে। এবং এটা অখণ্ড বাংলায়, এটা এখন আমি বিশ্বাস করি এটা অখণ্ড বাংলা, এপারেতে যে বাংলাদেশ ওপারেতেও সেই বাংলা। এখানে যদি আমার শীর্ষেন্দু মুখোপাধ্যায় থাকেন, ওখানে আখতারুজ্জামান ইলিয়াস আছেন,
এখানে যদি আমার কৌশিক সেন থাকে, ওদিকে জামিল আহমেদ আছেন, এদিকে যদি আমার কবিতার ক্ষেত্রে যদি যশোধরা রায়চৌধুরী বা সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় থাকেন, তাহলে ওইদিকে শওকত ওসমান আছেন, বা জয়গোস্বামী যদি এদিকে থাকেন তাহলে ওখানে আল মাহমুদ আছেন। এই যে সাংস্কৃতিক বাংলা, এই বাংলা কিন্তু অক্ষুণ্ণ, এটা অটুট। বিশ্বায়নের ফলে হয়তো এগুলো যোগাযোগ আরও আরও ক্ষীণ হয়ে এসছে, কিন্তু ভাষা আছে এবং আমরা একেবারেই নিঃস্ব নই, রাজনৈতিকভাবে নিঃস্ব নই। আর যে কথাটা কবিতার ক্ষেত্রে উঠলো বা আমার সাহিত্যের ক্ষেত্রে উঠলো, আমি মনে করি যে এটা একটা এখন যেটা চলছে সেটা যদি 47 সালের পর থেকে আমাদের রাজনীতিকে ছোট করে ব্যাখ্যা করতে হয়, তাহলে উচ্চবিত্তের বিশ্বাসঘাতকতা মধ্যবিত্তকে ক্ষমতা দিয়েছিল, মধ্যবিত্তের বিশ্বাসঘাতকতা নিম্নবিত্তকে ক্ষমতা দিয়েছে, নিম্নবিত্তের প্রতি যার ফলে উচ্চবিত্ত এবং মধ্যবিত্তের এক ধরনের ঘৃণা, এক ধরনের ঘৃণাবোধ প্রবলভাবে চুঁইয়ে পড়ে এবং তার সঙ্গে জড়িত হয়ে থাকে মিসোজিনি, নারী বিদ্বেষ। যদি নারী ক্ষমতায় থাকে, যদি মাথায় কোনো নারী থাকে এবং তিনি যদি কোট আনকোট নিম্নবর্গের নারী হয়, তাহলে পুরুষতন্ত্র বা পিতৃতন্ত্র বিপুলভাবে ঝাঁপিয়ে পড়ে। যার ফলে আজকের ঘটনাতেও আমরা যখন দেখব, যখন কাউকে ছাড়ানোর জন্যে যখন লয়াররা মিলিত হন, তাদের রাজনৈতিক পরিচয় বেশি থাকে এবং কি আশ্চর্য, সেখানে একজনও মহিলা কোনো লয়ার থাকেন না। কেননা মহিলারা বুঝতে পারছেন যে যে নারীর যে সশক্তিকরণ, নারীর যে পাওয়ার, একই সঙ্গে অর্থনৈতিক যে উন্নয়ন এবং সামাজিক একটা গোপন নিঃশব্দ বিপ্লব গত 12 বছরে ঘটে গেছে, সেটা আমাদের নিঃস্ব নয়, সেটা আমাদের রাজ্যকে বলবান করেছে, যা সুগত মার্জিত উদাহরণ দিয়ে দিয়ে ধরে ধরে দেখিয়ে দিয়েছেন। এই মিসোজিনির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, পুরুষতন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, পিতৃতন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এবং একই সঙ্গে পিতৃতান্ত্রিক মনোভাবের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তাহলে বাংলা এবং বাঙালি আগামী দিনে আরও সতেজ এবং প্রাণবন্ত এবং গতিশীল হয়ে চলবে। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ ডাক্তার তার সংক্ষিপ্ত সুন্দর সামিং আপের জন্য। রণজিৎ রায়ের যে কয়েকটা ফ্যাক্টর তুমি বললে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট আরও একটা ফ্যাক্টর ছিল যে আমাদের ইনকাম ট্যাক্স অ্যাপ্রোপ্রিয়েশন টু ওয়েস্ট বেঙ্গল, বেঙ্গল আফটার পার্টিশন, আই থিঙ্ক ইনকাম ট্যাক্স অ্যাপ্রোপ্রিয়েশন আমাদের দেশ ভাগের পরে ফেল বাই অ্যাবাউট 50%, অর্ধেক ইনকাম ট্যাক্স রাজ্যের ভাগটা নিয়ে নেওয়া হয়েছিল, এমনই আমাদের ভাগ্য। এবার আজকের সন্ধ্যায় যিনি শেষ কথা, যার কথা দিয়ে শেষ কথা হবে, যিনি সবার পক্ষে, তার সংক্ষিপ্ত সারমর্মটা আমাদের সামনে রাখবেন সুকান্ত মজুমদার। ধন্যবাদ সঞ্চালক আমাদের ডক্টর কুণাল ঘোষকে, সরি কুণাল সরকারকে, কুণাল ঘোষ নামটাই আজকে বেশি আজকাল বেশি পরিচিত। আমাকে আমি বলেছিলাম সাম আপ করতে দেওয়ার, কারণ যদিও আমরা দুটো দলে বিভক্ত, কিন্তু আমি জানি যে আমার দলেও অনেকে আছেন যারা আমার বিরুদ্ধ মত পোষণ করে, এবং সেই মত আমার শোনার মতো ক্ষমতা আছে, কারণ আমি ভারতীয় এবং যে সংস্কৃতিতে বিশ্বাস করি তাকে ভারতীয় সংস্কৃতি বলি, এবং যা শেখায় যে নিজের বিরুদ্ধ মতের ব্যক্তিকেও, চার্বাকের মতো ব্যক্তিকেও ঋষি নামে পরিচয় দিতে, এবং সেই সংস্কৃতির ধারক ও বাহক। প্রথমে আমি বলি যে যশোধরা দেবীকে ধন্যবাদ জানাবো যে ঘুষ সংস্কৃতি যে তৈরি হয়েছে তিনি যে স্বীকার করে নিয়েছেন, এটা বিরাট বড় বিষয়। ব্রাত্যবাবু বলেছেন যে দিল্লির উপমুখ্যমন্ত্রীও তো তিনি গ্রেপ্তার হয়েছেন, কিন্তু পার্থক্যটা কোথায়? দিল্লির উপমুখ্যমন্ত্রী মদের দোকান বিক্রি করতে গিয়ে জালিয়াতি করে ধরা পড়েছে, বাংলার শিক্ষামন্ত্রী শিক্ষকের চাকরি বিক্রি করতে গিয়ে তিনি জেলে আছেন এবং একা নয় বান্ধবী সমেত আছেন। যে শিক্ষা বাঙালির গর্ব, মদ নয়। আমি আসি, আজকে সকালবেলা আমি পেপার পড়ছিলাম, আমরা শুনতে পাই সরকারের তরফ থেকে আমরা নিঃস্ব নই, বারবার আমরা আমাদের বিরুদ্ধে পথ যারা বক্তা তারা বললেন। আমি উত্তরবঙ্গ সংবাদ পড়ছিলাম মোবাইলে, আমি সেখানে ডাইরেক্ট তার হেডিংটা পড়ছি, সংখ্যালঘু গ্রাম করণদিঘির বিলাসপুর, হেডিং কি, পুঁথিগত বিদ্যায় নয় বিড়ি বাঁধতে জানলেই কোনেদের বিয়ের জন্য মেলে সুপাত্র। পারলে একবার খবরটা পড়ে দেবেন, এটা নিঃস্ব বাংলার পরিচয় নয়, আমাদের বাংলার এখন ইন্ডাস্ট্রি মানে বিল, এমনকি বাঙালির বাঙালির সর্বস্তরের গর্বের জায়গাতে দেশ পত্রিকা, তারও যে স্পন্সর কোম্পানি তার মালিক বাঙালি নয়, তিনিও একজন অবাঙালি। এবার আসি আমাদের অন্যান্য
বিপক্ষের বক্তাদের কথায়, মাননীয় সুগত মুখার্জি বলেছেন যে জেলে পাঠাচ্ছেন এটা নাকি অত্যন্ত ভালো, কিন্তু প্রশ্নটা হচ্ছে জেলে পাঠাচ্ছেন কারা? আমরা কি পাঠাচ্ছি জেলে, নাকি বাইরে থেকে কেন্দ্রীয় সরকারি এজেন্সি এসে জোর করে ধরে নিয়ে যাচ্ছে? দিল্লি যাওয়ার কথা বললেও রাজি হচ্ছে না, বলা হচ্ছে দিল্লির লাড্ডু খাওয়াবো, তাও রাজি হচ্ছে না, বারবার কোর্টে গিয়ে তারা বাধা দিচ্ছে যে আমি দিল্লি কোনো মতেই যাব না। আমি বলতে চাই উনি বাজেটের কথা বলেছে, আমি এই দেশেরই আরেকটি যে সংস্থা আছে আনন্দবাজার পত্রিকার একটি তথ্য ওনার সামনে তুলে দিচ্ছি। 2010-11 কেন্দ্রীয় সরকারের বরাদ্দ এই রাজ্য পেয়েছিল 23,754.96 কোটি টাকা, ভালো করে মন দিয়ে শুনবেন, 23,754। 2020-21 কেন্দ্র সরকারের সাহায্য 82,908 কোটি টাকা। রাস্তার কথা বলেছেন, পুরুলিয়া যাওয়ার রাস্তার কথা বলেছেন, সেই রাস্তার নাম হচ্ছে NH-14 এবং NH-19, যেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে পড়ে। রাজ্য রাজস্বের কথায় আসি, রাজ্য রাজস্ব বৃদ্ধি করেছে, নানা রকম কাজ করে উনি বলেছেন অমিত মিত্রর অবদান আছে। এবার আমি আনন্দবাজারের তথ্য তুলে দিচ্ছি, 2020-21 রাজ্য সরকারের সর্বোচ্চ আয় কোথা থেকে? আবগারি, 10,666 কোটি টাকা। ঢুক ঢুক পিও যুগ যুগ জিও, বাংলা চলছে, দারুণ চলছে। তারপরে আয় হচ্ছে পেট্রোপণ্য, 7,916 কোটি টাকা। এবং বলা হয় পেট্রোপণ্যের জন্য নাকি কেন্দ্র সরকার দায়ী, যে দুবার দাম কমিয়েছে আমাদের রাজ্য সরকার একবারও ট্যাক্স কমায়নি। আমি আসি আমারই দলের বন্ধু, মানে আমারই এই দলের বন্ধু, আমরা এখানে যারা আছি, যে আমাদের উনি কৌশিকদা বললেন যে MP-দের ক্রিমিনাল রেকর্ড আছে, অবশ্যই আছে, আমার উপরে 307 ধারায় হত্যার মামলা আছে। আমাকে দেখে মনে হয় কৌশিকদার মনে হবে কাউকে হত্যা করতে পারি। তো এরকম রাজনীতিক ক্ষেত্রে যারা থাকে তাদের এরকম মামলা থাকে, এরকম সবারই মামলা থাকে। এবং মনে হয় কৌশিকদার যে ইন্ডাস্ট্রিতে যুক্ত সেই ইন্ডাস্ট্রির সাথে একটা শব্দ যুক্ত আছে, কাস্টিং কাউচ। তাদের কাজ কি আপনারা নিশ্চয়ই জানেন, অর্থাৎ ভালো মন্দ সব ধরনের লোকই সবর্ণ সমস্ত কিছুতে থাকে। দ্বিতীয় আসি জয় গোস্বামীর কবিতা, দুটো কবিতা উনি পড়েছেন, খুব সুন্দরভাবে পড়েছেন। একটিতে দায়ী করা হয়েছে একজন 10 কোটি টাকার বা সামথিং এরকম কোর্ট পড়ার জন্য, যদিও সেই ব্যক্তি একবার সেই কোর্ট পড়ার পর, আজকে থেকে নয়, যবে তিনি মুখ্যমন্ত্রী সমস্ত পোশাক নিলাম হয়, এবং গুজরাটে যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার সমস্ত নিলাম করা অর্থ মেয়েদের শিক্ষার কাজে ব্যবহৃত করেন উনি। এবং পরের কবিতাটা কিন্তু তৃণমূলকে দোষ দিয়ে, মনে রাখবেন, একটা মোদীকে দোষ দিয়ে আর একটা তৃণমূলকে দোষ দিয়ে, কারণ মমতা ব্যানার্জিকে দোষ দেওয়া যায় না, তিনি দোষের ঊর্ধ্বে। দ্বিতীয় কথা, বিজ্ঞানের কথা শুনলাম, এবার আমি একটু বিজ্ঞানের গল্প বলি আপনাদেরকে। আমরা বাঙালিরা অনেকে বামপন্থী মানসিকতার উন্নাসিকতা নিয়ে বিজ্ঞান নিয়ে অনেক বড় বড় কথা বলি। কোনো সময় পেলে ইন্টারনেটে একটু সার্চ করবেন একজন বিজ্ঞানী সম্বন্ধে, তার নাম নিকোলাই ইভানোভিচ ভ্যাভিলভ। কে ছিলেন? বিশ্বের বিখ্যাত একজন প্ল্যান্ট সায়েন্টিস্ট ছিলেন। তাকে যে মতাদর্শে আপনারা অনেকেই বিশ্বাস করেন, বামপন্থী মতাদর্শ, সেখানে যে বড় উজ্জ্বল করে একটি ছবি জল জল করে, নাম তার স্টালিন, তিনি জেলে বন্দী করে এই বিখ্যাত বিজ্ঞানীকে হত্যা করেছিলেন, তার পোষা বিজ্ঞানী লাইসেনকোর কথা মতো, যিনি মেন্ডেলিয়ান জেনেটিক্সে বিশ্বাস করতেন না, এটাও আমাদেরকে জানা দরকার। এবং যেখানে আপনি যখন বলবেন যে আপনি আমার মতাদর্শের বিরুদ্ধে কথা বলছেন, আপনার মতাদর্শের বিরুদ্ধে কথা বলা যেমন আমার অধিকার আছে, আমারও মতাদর্শের বিরুদ্ধে কথা বলার আপনার অধিকার আছে। ভারতবর্ষ সবসময় এই জায়গাতে আছে, বাংলায় মেধা কম নেই, মেধা চাপা পড়ে যাচ্ছে টাকার কাছে। আমাদের মাননীয় মন্ত্রী বললেন উত্তরপ্রদেশে বা গুজরাটে কারো ফাঁসিতে কারো মৃত্যু হয়নি। হ্যাঁ, চন্দ্রশেখর আজাদ বলে একজন ছিলেন, তার জন্ম হয়েছিল উন্নাওয়ে, আমাদের উত্তরপ্রদেশের উন্নাওতে তার জন্ম, তিনি ইংরেজদের গুলি খেয়ে হত্যা করেছিলেন, বাঙালির অবশ্যই অবদান আছে। গুজরাটের কৃষ্ণদেব বর্মা ছিলেন, তিনি ফাঁসিতে যাননি কিন্তু স্বাধীনতা সংগ্রামী ছিলেন, অবশ্যই ছিলেন। রামপ্রসাদ বিসমিল আসমি আছেন, আশফাকউল্লাহ খান আছেন, হ্যাঁ অবশ্যই ছিলেন। মহাত্মা গান্ধী কেন ছিলেন না, তিনি সবার উপরে, আমাদের সবার মতের কথা সবার কথা শুনতে হবে। কিন্তু একজন বিপ্লবী কর্মকাণ্ডের সাথে কি পোস্টপোল ভায়োলেন্সের তুলনা করা যায়? আমরা যেভাবে সাম্প্রদায়িক হিংসার নিন্দা করি সেইভাবে সেই তীব্রতার সাথে কেন আমরা পোস্টপোল ভায়োলেন্সের নিন্দা করতে পারবো না? কারণ সেখানেও একজন বাঙালির দ্বারা আরেকজন বাঙালি রক্তরঞ্জিত হচ্ছে, তাহলে সেইভাবে তার নিন্দা করা হচ্ছে উচিত। তাই আমি বলবো যে মাননীয় শিক্ষামন্ত্রী বাত্তবাবু চাকরির ঘুষকাণ্ড নিয়ে কিছু বললেন না, কিন্তু তিনি কয়েকদিন আগে বলেছিলেন যারা ব্যতিক্রমীভাবে চাকরি পেয়েছে। এই ব্যতিক্রমী শব্দটা খুব ইন্টারেস্টিং, আপনি জলকে জল বলুন বা পানি বলুন, আসলে তা H2O, অর্থাৎ তারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন। তাই যেখানে যে বাংলায়
চাকরি, শিক্ষকের চাকরি যেখানে মধ্যবিত্ত পরিবারের ছেলে বা মেয়ে পড়বে, সেই স্কুলের চাকরি যখন টাকায় বিক্রি হয় তখন বলতে বাধ্য হই বাংলা দেউলিয়া হয়ে গেছে, বাংলা শুধু নিঃস্ব নয়, বাংলা দেউলিয়া হওয়ার পথে গেছে। দ্বিতীয়ত উনি বলেছেন কার বাপ ঠাকুরদা কি করতেন, তাহলে তো আবার সেই ওনার দলেরই প্রাক্তন মন্ত্রী প্রাক্তন আইএস এর বই খুলে দেখা যাবে কে কি বলেছেন। কিন্তু আমাদের সেদিকে না যাওয়াই ভালো, কারণ ব্যক্তিগত কুৎসা এই রাজনৈতিক বিষয় বা ডিবেটের বিষয় আসা নয়, আসা উচিত নয়। তাই আমি মনে করি যে যেখানে শিক্ষা থেকে শুরু করে আমাদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিভিন্ন হসপিটালে যেখানে আমাদের বাঙালিকে ঘুরে বেড়াতে হয় চিকিৎসা পাওয়ার জন্য, সেইখানে বাংলা আস্তে আস্তে নিঃস্ব থেকে দেউলিয়া হওয়ার পথে যাচ্ছে। আসুন সকলে মিলে এই বাংলাকে আবার আগের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য লড়াই করি। আপনাদের কাছে এই অনুরোধ এবং সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সুকান্ত, অনেক অনেক ধন্যবাদ। আমাদের বিতর্ক প্রায় 2 ঘন্টা 20 মিনিটে গিয়ে পৌঁছেছে। আমি একটু অনুরোধ করব আমাদের অডিয়েন্স লাইটটা দেওয়ার জন্য। দ্য অডিয়েন্স নিডস টু বি সিন। অডিয়েন্সে কি একটু লাইট আছে? আর যারা আপনারা একটু যাদের একটু হাত গোনার মধ্যে, কারণ এই ধরনের ভোটে রিগিং হয় না। দিদি একটু পরে, এক মিনিট। তো আপনারা একটু আমাদের যারা ভোটাধিকার আজকে প্রয়োগ করবেন একটু গোনার জন্য প্রস্তুত হন। আমাদের লোক আছে তো পিছন দিকে গোনার জন্য? আমরা শুনলাম বাংলা এখন নিঃস্ব কিনা, এই আলোচনার একটা বিরাট ব্যক্তিত্ব হলো, একদিক দিয়ে সংস্কৃতি, একদিক দিয়ে শিল্প, একদিক দিয়ে রাজনীতি, একদিক দিয়ে অর্থনীতি, একদিক দিয়ে ফুটবল, এবং দুর্নীতিও তার মধ্যে থেকে বাদ যায়নি। তো যে বাংলায় নাকি 1755 প্রথম লর্ড ক্লাইভ এসে মুর্শিদাবাদকে চোখে দেখে বলেছিলেন যে ও মাই গড, ইফ লন্ডন ইজ এনিথিং লাইক দিস, তাহলে সেই বাংলাকে নিয়ে আজ আমরা বিতর্ক করতে হয়তো খানিকটা বাধ্য হচ্ছি যে বাংলা কি এখন নিঃস্ব। আপনারা যারা মনে করলেন এই মতামতের বিপক্ষে, যারা বললেন আমাদের ব্রাত্য আবুল বাশার, যশোধরা, সুরজ, আমাদের সুগত, এরা যারা বললেন সভার বিপক্ষে, যারা বললেন আপনারা তাদের মতে মত দিচ্ছেন, আপনারা যারা এগেনস্ট দ্য মোশন মনে করেন যে আপনারা মেনে নিতে রাজি নন যে বাংলা এখন নিঃস্ব নয়, তারা আপনাদের দয়া করে একটা হাত তুলবেন প্লিজ। একটা কি ধারণা পাওয়া গেছে? একটা ধারণা হয়েছে আপনাদের? থ্যাংক ইউ। এবার আপনারা যারা মনে করলেন এখানে নোটার খুব একটা জায়গা নেই, বুঝলেন তো, 2 ঘন্টা 20 মিনিট পরে যদি বলতে হয় যে আপনারা নোটায় আছেন ব্যাপারটা খুব ভালো দাঁড়াবে না। তাহলে এবার আপনারা যারা মনে করলেন যে সভার পক্ষে যারা বলেছেন যে বাংলা এখন নিঃস্ব, আপনারা সেই মতের সঙ্গে সহমত, এবার আপনারা আপনাদের হাত তুলুন। আমার মনে হয় যে খুব একটা গণিতের মধ্যে আমাদের যেতে হবে না। আজকের সভার মত দিলেন যে তারা সভার মতের সঙ্গে সহমত। দ্য মোশন ইজ ক্যারিড। শুভরাত্রি।